বন্ধুরা, আমি ডাক্তার দেবাশিস সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাসটা হবে ডিজিজ অফ দ্য প্যানক্রিয়াটিক সিস্টেমের উপর। আমরা এর আগে লিভার, স্প্লিন এবং গল ব্লাডার অ্যাজ ওয়েল অ্যাজ বিলিয়ারি ট্রি এর প্যাথোলজিগুলো নিয়ে আলাপ করেছি। আমরা আজকে যে ডিজিজটা নিয়ে আলাপ করবো সেটা হচ্ছে অল দ্য সার্জিক্যাল ডিজিজেস অফ দ্য প্যানক্রিয়াস। আমরা জানি যে প্যানক্রিয়াস হচ্ছে এমন একটা অর্গান যেটা বডিতে এন্ডোক্রাইন এবং এক্সোক্রাইন এই দুইটা ফাংশনের সাথেই এর রোল আছে, এবং এটা খুবই প্রোটেক্টেড একটা এরিয়াতে থাকে যেটা রিট্রোপেরিটোনিয়াল স্পেস, এবং সেখানে সার্জিক্যাল অ্যাক্সেসটা খুব কম এবং অ্যাক্সেসটা খুবই ডিফিকাল্ট। তো এটার এন্ডোক্রাইন এবং এক্সোক্রাইন এই দুইটা ফাংশনই থাকার ফলে দেখা যায় যে এর ভাস্কুলারিটি অনেক বেশি, এবং রিট্রোপেরিটোনিয়াল স্পেসে থাকার জন্য এর অ্যানাটমিক্যাল লোকেশন প্লাস হচ্ছে অ্যানাটমিকা একটু ডিফিকাল্ট। তো আমরা জানি অ্যানাটমি সম্বন্ধে আমরা এর আগে পড়ে আসছি। তো অ্যানাটমি যদি আমরা একটু আলাপ করি, সেটা হচ্ছে এটা সেকেন্ড লাম্বার ভার্টিব্রার অ্যাগেনস্টে সিচুয়েটেড, এবং এটার কয়েকটা পার্ট থাকে। যে পার্টগুলো মেনলি হচ্ছে হেড, হেডের সাথে থাকে আনসিনেট প্রসেস, নেক, নেকের পরে থাকে হচ্ছে বডি, অ্যান্ড অ্যাট লাস্ট হচ্ছে টেইল। এটা আলটিমেটলি অবলিকলি থাকে বডিতে। অবলিকলি হচ্ছে হেডটা থাকে সেকেন্ড লাম্বার ভার্টিব্রার অপোজিটে, এবং আলটিমেটলি টেলটা হচ্ছে টু দ্য লেফট এবং আপওয়ার্ডস অ্যাট দ্য হাইলাম অফ দ্য স্প্লিন পর্যন্ত এটা এক্সটেন্ডেড। হেড রিজিয়ন যেটা আছে সেটা মেনলি হচ্ছে ডিউডেনাম সি কার্ভ, যেটা ফরমেশন হয় হচ্ছে সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ পার্ট অফ দ্য ডিউডেনাম দিয়ে। এই কার্ভের মধ্যে এটা থাকে, এবং এর সাথেই অ্যাটাচ থাকে হচ্ছে আনসিনেট প্রসেস। নেকের পিছনে কতগুলো ইম্পর্টেন্ট রিলেশন থাকে। নেকের পিছনে পাস করে হচ্ছে সুপ্রিয়র মেজেন্ট্রিক ভেইন, এবং এটার পিছনেই ফরমেশন হয় হচ্ছে পোর্টাল ভেইনের। স্পিনিক ভেইন আসছে বডির পিছন দিয়ে, এবং হচ্ছে নিচ থেকে উঠে সুপ্রিয়র মেজেন্ট্রিক ভেইন, এই দুইটা মিলে ফরমেশন হয় হচ্ছে পোর্টাল ভেইন। এবং এই নেকের লেফটে, ইমিডিয়েট লেফটেই থাকে হচ্ছে সুপ্রিয়র মেজেন্ট্রিক আর্টারি আলটিমেটলি। আর এর ব্লাড সাপ্লাই যদি আমরা একটু চিন্তা করি, তাহলে ব্লাড সাপ্লাইটা পায় মেনলি হচ্ছে সুপ্রিয়র অ্যান্ড ইনফ্রা মেজেন্ট্রিক আর্টারি থেকে। সুপ্রিয়র মেজেন্ট্রিক আর্টারি থেকে স্প্লিনিক আর্টারি চলে যায় হচ্ছে সুপ্রিয়র মেজেন্ট্রিক আর্টারি থেকেই এটা মেনলি অল্প কিছু ব্লাড সাপ্লাই পায়, আর একটা জায়গা থেকে পায় সেটা হচ্ছে সিলিয়াক ট্রাঙ্ক। তাহলে দুইটা জায়গা থেকে ব্লাড সাপ্লাই পায়, একটা হচ্ছে সিলিয়াক ট্রাঙ্ক, একটা হচ্ছে সুপ্রিয়র মেজেন্ট্রিক আর্টারি। ইনফ্রা মেজেন্ট্রিক আর্টারিটা ভুল ছিল, এটা এখান থেকে পায় না। তো সিলিয়াক ট্রাঙ্ক থেকে গ্যাস কতগুলো ব্রাঞ্চ আসে, যেটার মধ্যে হচ্ছে স্প্লিনিক আর্টারিটা চলে যায় হচ্ছে লেফটে স্প্লিনের দিকে, এবং যেতে যেতে সে স্প্লিনের আপার বর্ডার দিয়ে, এই প্যানক্রিয়াসের আপার বর্ডার দিয়ে যায়, এবং সেখানে কতগুলো সে ব্রাঞ্চ দিয়ে থাকে। এরপর হেপাটিক আর্টারি যেটা আসে, হেপাটিক আর্টারি থেকে একটা আসে হচ্ছে গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি। গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি ব্রাঞ্চ দেয় হচ্ছে অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র প্যানক্রিয়াটিক ডিউডেনাল আর্টারি, এবং সুপ্রিয়র মেজেন্ট্রিক আর্টারি যেটা ছিল সেটা থেকে ব্রাঞ্চ দেয় হচ্ছে ইনফিরিয়র অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি। এটা থেকে মেইনলি হচ্ছে হেড রিজিয়ন অফ দ্য প্যানক্রিয়াস ব্লাড সাপ্লাইটা পায়। এরপর ভেনাস ড্রেনেজও হচ্ছে মোটামুটি একই রকমভাবে, স্প্লেনিক ভেইনে কিছু যায় এবং হচ্ছে সুপ্রিয়র মেজেন্ট্রিক ভেইনে যায়, দুইটা মিলে আলটিমেটলি হচ্ছে পোর্টাল ভেইনের মাধ্যমে লিভারে ব্লাডগুলো চলে যায়। তো
এটা ছিল মোটামুটি অ্যানাটমিক্যাল একটা ডিসক্রিপশন, কিন্তু এটার অ্যানাটমিক্যাল ডিসক্রিপশন এবং রিলেশনগুলো আরও জটিল, এগুলো ছবির মাধ্যমে আসলে ডিসক্রাইব করা যায়। আমরা ক্লিনিক্যাল পার্টে গেলে আমাদের বুঝতে সুবিধা হবে, যেহেতু আমাদের স্ক্রিন শেয়ার অপশনটা এই মুহূর্তে করতে পারছি না আমরা। তো এর কতগুলো ইম্পর্টেন্ট ফাংশন আছে, আমরা এর আগেই বলেছি যে এটার এক্সোক্রাইন এবং হচ্ছে এন্ডোক্রাইন এই দুইটা ফাংশনই আছে। এক্সোক্রাইন ফাংশনগুলো মেইনলি কন্ট্রোল হয় হচ্ছে কতগুলো লোবিউল থাকে সেই লোবিউলের মাধ্যমে, এবং এটা অল দ্য ডাইজেস্টিভ ইম্পর্টেন্ট ডাইজেস্টিভ যে জুসগুলো আছে সেই জুসগুলোই এটা সিক্রেট করে। ট্রিপসিন, কাইমোট্রিপসিন, প্যানক্রিয়েটোজাইমিন, মানে সব ধরনের ফুড যেগুলো আছে সেগুলো ডাইজেস্ট করার জন্য এনজাইম যেগুলো আছে সেগুলোই এটা সিক্রেট করে। তো এন্ডোক্রাইন যে ফাংশনটা, এন্ডোক্রাইন ফাংশনটা হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স দিয়ে মেনটেন হয়, এবং এটা টেইলের দিকে বেশি থাকে, বডিতেও মোটামুটি থাকে। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে কতগুলো সেল থাকে, যেমন হচ্ছে বিটা সেল থেকে ইনসুলিন প্রডিউস হয়, আলফা সেল থেকে যেগুলো আছে সেগুলো হচ্ছে গ্লুকাগন সেক্রেশন হয়, ডেল্টা থেকে সোমাটোস্ট্যাটিন আর একটা এনজাইম সেক্রেশন হয়, সেটা হচ্ছে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। এগুলো সবগুলোই ইম্পর্টেন্ট আমাদের বডির যে হরমোনাল রেগুলেশন সেগুলোর জন্য এবং ইম্পর্টেন্ট ফাংশনের জন্য। ইনসুলিন এবং গ্লুকাগন আমরা জেনে জানি যে এটা গ্লুকোজ মেটাবলিজমের সাথে বেশি রেসপন্সিবল, ইনসুলিন বডিতে গ্লুকোজটা কম হয় আর গ্লুকাগন বডিতে গ্লুকোজটা বাড়ে। এবার আমরা চলে যাই হচ্ছে মানে ডিজিজ প্রসেসের দিকে। কিছু কনজেনিটাল ডিজিজ থাকে যেগুলো প্যানক্রিয়াসেও একই রকমভাবে থাকে। প্যানক্রিয়াসের দুইটা পার্ট ছিল, ডেভেলপমেন্টাল পার্ট যেটা হচ্ছে ভেন্ট্রাল অ্যান্ড ডর্সাল, সেগুলোর অ্যাবনর্মাল রোটেশন অথবা হচ্ছে অ্যাবনর্মাল ফিউশনের কারণে কিছু ডিজিজ ডেভেলপ করে, যেমন হচ্ছে অ্যানুলার প্যানক্রিয়াস প্যানক্রিয়াস হতে পারে, প্যানক্রিয়াটিক ডিভিজন হতে পারে, তারপর হচ্ছে অনেক সময় এক্টোপিক প্যানক্রিয়াস থাকতে পারে, এই ধরনের আরও কিছু ডেভেলপমেন্টাল অ্যানোমালিস প্যানক্রিয়াসের ক্ষেত্রে আছে। এগুলো আমাদের জন্য অত বেশি ইম্পর্টেন্ট না, আমরা চলে যাব হচ্ছে মেইন যে প্যাথোলজিক্যাল ডিজিজগুলো আছে সেই ডিজিজগুলো থেকে। অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস এবং ক্রনিক প্যানক্রিয়াটাইটিস এই দুটো হচ্ছে প্যানক্রিয়াসের সবচেয়ে ইম্পর্টেন্ট ইনফ্লামেটরি ডিজিজ, অ্যাকিউট এবং ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। আর প্যানক্রিয়াসে কিছু ম্যালিগন্যান্সি ডেভেলপ করে থাকে, সেই ম্যালিগন্যান্সিগুলো হচ্ছে অ্যাডেনোকার্সিনোমা হতে পারে ডাক্ট থেকে, তারপর হচ্ছে সিস্ট অ্যাডেনোকার্সিনোমা এটা হতে পারে, আর পেরিওম্পিলারি রিজিওনে পেরিওম্পিলারি কার্সিনোমা হতে পারে, এটা একটা পার্ট হচ্ছে প্যানক্রিয়াস, অন্যান্য আরও তিনটা জায়গা থেকে পেরিওম্পিলারি কার্সিনোমাটা ডেভেলপ করে থাকে। এরপরে আমরা যে জিনিসটা নিয়ে আলাপ করবো সেটা হচ্ছে সার্জিক্যাল ম্যানেজমেন্ট অফ দ্য প্যানক্রিয়াটিক প্যাথোলজিস। তো প্যানক্রিয়াসের ইনফ্লামেশন যেটা আমরা বলছিলাম যে একিউট প্যানক্রিয়াটাইটিস, একিউট এবং ক্রনিক এই দুইটা ডিফারেন্সিয়েশন আমরা আসলে দুইভাবে করতে পারি, একটা হচ্ছে ডিউরেশন দিয়ে, যে অনেক সময় নিয়ে যদি ডিজিজটা মানে প্রোগ্রেস করে তখন হচ্ছে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস আমরা বলে থাকি, এবং খুব অল্প সময় নিয়ে যদি পেশেন্ট ডিজিজটা স্টার্ট করে এবং চলতে থাকে তখন আমরা অ্যাকিউট ডিজিজ বলে থাকি। অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস অথবা যে কোনো অ্যাকিউট কন্ডিশন ইউজুয়ালি ডেইজ টু উইকস, আপ টু উইকস, মানে 2 দিন, 4 দিন বা 7 দিন পর্যন্ত এই ডিজিজটা প্রোগ্রেস করে অথবা চলে, এবং সিমটম অ্যাকিউটের ক্ষেত্রে সিভিয়ার সিমটম হয় এবং ক্রনিকের ক্ষেত্রে ইউজুয়ালি হচ্ছে মাইল্ড সিমটম হয়, আর হচ্ছে এটার ডিউরেশনটা ইউজুয়ালি লং স্ট্যান্ডিং, এটা উইকস টু মান্থস পর্যন্ত এই ডিজিজটা প্রোগ্রেস করতে থাকে। তো অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস এটা হওয়ার জন্য কতগুলো ফ্যাক্টর আছে রেসপন্সিবল, তো এগুলোর মধ্যে কয়েকটা আমাদেরকে জানতেই হবে। সেই জানার মধ্যে যেটা
আমাদের এই সাবকন্টিনেন্টে বা আমাদের রিজিয়নে যেটা বেশি রেসপন্সিবল সেটা হচ্ছে গল স্টোন। গল স্টোন দিয়েই আমাদের এখানে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস বেশি হয়। আর ওয়েস্টার্ন সাব মানে কান্ট্রিগুলোতে যেমন ইউরোপ অথবা আমেরিকাতে, তাদের ওখানে অ্যালকোহল কনজাম্পশনের রেট বেশি এবং তাদের ওখানে অ্যালকোহল দিয়ে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসটা বেশি হয়। তাহলে একটা হচ্ছে গল স্টোন প্যানক্রিয়াটাইটিস, আর একটা হচ্ছে অ্যালকোহল ইনডিউসড প্যানক্রিয়াটাইটিস। আরও কিছু কজ আছে, যেমন হচ্ছে ট্রমা যদি হয়, ট্রমার কারণে প্যানক্রিয়াটাইটিস ডেভেলপ করতে পারে। ট্রমা থেকে প্যানক্রিয়াসের প্যারেনকাইমা এবং ডাক্ট দুইটাই ইঞ্জুরি হতে পারে এবং হচ্ছে প্যানক্রিয়াটাইটিস ডেভেলপ করতে পারে। এরপর হচ্ছে ইআরসিপি, মানে এন্ডোস্কোপিক্যালি আমরা যখন প্যানক্রিয়াসকে ম্যানিপুলেট করব প্যানক্রিয়াটিক ড্রাগকে, তখন প্যানক্রিয়াটাইটিস ডেভেলপ করতে পারে। আরও কিছু ড্রাগ এর সাথে রেসপন্সিবল থাকে, অনেক সময় এটার কোনো কারণ খুঁজে পাওয়া পাওয়া যায় না এবং সেটাকে আমরা ইডিওপ্যাথিক বলতেছি। অনেক সময় হচ্ছে এর সাথে হাইপার ক্যালসেমিয়া, হাইপার প্যারাথাইরয়েডিজম এগুলোরও ইনভলভমেন্ট থাকে। তবে আমরা যে দুইটা প্যাথোলজি নিয়ে বেশি আলাপ করবো সেটা হচ্ছে গলস্টোন এবং হচ্ছে অ্যালকোহল ইন্ডাস্ট্রি। গলস্টোন আমরা জানতাম যে গলস্টোন হচ্ছে যখন গল ব্লাডার থেকে গলস্টোনগুলো বাইল ডাক্ট দিয়ে পাস করার সময় এম্পুলা অব ভেটারের ওখানে ইম্প্যাক্টেড হয়ে যায়, আটকে যায়, তখন কিন্তু এই গলস্টোন প্যানক্রিয়াটাইটিসটা ডেভেলপ করে থাকে। ওইখানে আটকে যাওয়ার ফলে দেখা যায় যে ডাক্টের মধ্যে প্রেশার বেড়ে যায় এবং রিট্রোগ্রেড ফ্লো হয় এনজাইমগুলোর, এবং সেখানে যে প্যানক্রিয়াটিক এনজাইমগুলো ডিউডেনামে এসে অ্যাক্টিভেটেড হওয়ার কথা ছিল, সেই প্যানক্রিয়াটিক এনজাইমগুলো আলটিমেটলি প্যানক্রিয়াটিক ডাক্টের মধ্যেই অ্যাক্টিভেটেড হয়, এবং প্যানক্রিয়াটিক ডাক্টের মধ্যে অ্যাক্টিভেটেড হয়ে এটা প্যানক্রিয়াসের অটো ডাইজেশন করতে থাকে। যেহেতু প্যানক্রিয়াসের সেকেশনগুলোর মধ্যে প্রোটিন ডাইজেস্টিং যে এনজাইম আছে, সেই এনজাইমটা যখন প্যানক্রিয়াটিক টিস্যুকেই ডাইজেস্ট করতে থাকে, তখন কিন্তু এই প্যানক্রিয়াসটা আস্তে আস্তে করে ডিস্ট্রাক্টেড হতে থাকে এবং ইনফ্ল্যামেটরি প্রসেসটা কন্টিনিউ হয় এবং এর থেকেই প্যানক্রিয়াটাইটিস ডেভেলপ করে। এটা হচ্ছে গলস্টোন রিলেটেড যে প্যানক্রিয়াটাইটিসের মেকানিজম সেটা। আর অনেক সময় হচ্ছে অ্যালকোহল ইনডিউসড, যেটা সেটা হচ্ছে অ্যালকোহল নিজেই একটা ইরিটেন্ট এবং এটা প্যানক্রিয়াটিক ড্রাগের কন্ট্যাক্টে যখন আসে কোনোভাবে, যদি কোনো কারণে হচ্ছে এম্পুলাতে প্রবলেম থাকে, তখন এটা প্যানক্রিয়াসকে ইরিটেট করবে এবং হচ্ছে প্যানক্রিয়াটাইটিস ডেভেলপ করবে। এর সাথে আরও কিছু অ্যাসোসিয়েটেড আছে, যেমন হাইপার লিপিডেমিয়া, তারপর হচ্ছে ফুড হ্যাবিট, স্মোকিং, এই সব কিছু মিলিয়েই হচ্ছে অ্যালকোহল ইন্ডিউসড প্যানক্রিয়াটাইটিসটা ডেভেলপ করে। এবং সব প্যানক্রিয়াটাইটিসেই আমরা যে প্যাথোলজিক্যাল চেঞ্জগুলো পাবো অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসে, সেটা হচ্ছে ইনফ্লামেশন হয়ে প্যানক্রিয়াসের ভিতরে ইডিমা ফ্লুইড জমবে, আলটিমেটলি প্যানক্রিয়াসটা সোলেন হবে। প্যানক্রিয়াস সোলেন হলে পরে এর সারাউন্ডিংসের যে ব্লাড ভেসেলগুলো আছে, এই ব্লাড ভেসেলগুলোতে হচ্ছে প্রেশার ক্রিয়েট হবে, প্যানক্রিয়াসের ব্লাড সাপ্লাইগুলো আলটিমেটলি ইম্পেয়ার্ড হবে, আস্তে আস্তে করে এটার নেক্রোসিস হবে এবং দেখা যাবে যে নেক্রোটাইজিং প্যানক্রিয়াটাইটিস ডেভেলপ করবে একিউট প্যানক্রিয়াটাইটিসের একটা কনসিকোয়েন্স হিসেবে। ওই নেক্রোটিক যে ম্যাটেরিয়ালগুলো থাকবে, ওই নেক্রোটিক ম্যাটেরিয়ালগুলো আলটিমেটলি সারাউন্ডিং এরিয়াতে অনেক ফ্লুইড কালেকশন সহ ইনফেক্টেড হবে, এবং এই ইনফেক্টেড নেক্রোটিক ম্যাটেরিয়াল এবং সারাউন্ডিং ফ্লুইড এগুলো পাস ফর্মেশন করে প্যানক্রিয়াটিক অ্যাবসেস সে ফর্মেশন করবে। এইভাবে আস্তে আস্তে করে সিভিয়ারিটির দিকে প্রোগ্রেস করে। কিন্তু অনেক সময় দেখা যায় যে শুধুমাত্র ইডিমা থাকতে পারে এবং কিছু পরিমাণ প্যানক্রিয়াটিক ফ্লুইড সে সারাউন্ডিং প্যানক্রিয়াসের চারপাশে কালেকশন হতে পারে, যেটাকে আমরা বলতেছি হচ্ছে পেরি প্যানক্রিয়াটিক ফ্লুইড কালেকশন। এটা হতে পারে অনেক সময় স্টেরাইল, আবার হতে পারে অনেক সময় ইনফেক্টেড। ইনফেকশন কোত্থেকে আসে? ইনফেকশন হয় হচ্ছে যখন প্যানক্রিয়াটাইটিস হয়, তখন হচ্ছে সারাউন্ডিং যে জিআইটি থাকে, ইন্টেস্টাইনের পার্ট থাকে, যেমন হচ্ছে ডিউডেনাম, স্মল ইন্টেস্টাইন, অনেক সময় সামনে হচ্ছে ট্রান্সভার্স কোলন, স্টোমাক, এই জায়গাগুলো ইনফ্লামেটরি প্রসেসের কারণে প্যারালাইটিক আইলিয়াস ডেভেলপ করে, এবং প্যারালাইটিক আইলিয়াস যখন ডেভেলপ করে তখন হচ্ছে
ওই জায়গাগুলো থেকে ব্যাকটেরিয়া ট্রান্সমাইগ্রেশন হয়। ব্যাকটেরিয়া ইন্টেস্টাইনের ভিতর থেকে লুমেনের ওই ওয়ালকে ক্রস করে সে ওই ফ্লুইডের মধ্যে আসে এবং সেখানে সে মাল্টিপ্লাই করে এবং পাস ফরমেশন করে, এখান থেকেই হচ্ছে অ্যাবসেসটা মেইনলি ফরমেশন হয়। তাহলে প্যাথোলজিক্যাল চেঞ্জগুলো হচ্ছে এরকম। আর হচ্ছে এই যে যে প্যাথোলজি, এই প্যাথোলজিগুলোর ফলে আলটিমেটলি ইনফ্ল্যামেটরি প্রসেসটা লোকালাইজড থেকে সিস্টেমিকে চলে যাবে, এবং সিস্টেমিক যে ইনফ্ল্যামেটরি প্রসেস হবে ওটাকে আমরা বলছি সিস্টেমিক ইনফ্ল্যামেটরি রেসপন্স সিন্ড্রোম, যেটাকে বলা হয় SIRS। তাহলে লোকালাইজড কিছু ফিচার হবে এবং সিস্টেমিক কিছু ফিচার হবে। সিস্টেমিক ফিচারগুলোর মেইন প্রেজেন্টেশন হচ্ছে SIRS বা সিস্টেমিক ইনফ্ল্যামেটরি রেসপন্স সিন্ড্রোম। এটা ইউজুয়ালি যে কোনো দুইটা সিমটম যদি থাকে, আমি পরবর্তী যে চারটা সিমটম চারটা ফিচারের কথা বলবো, তার মধ্যে যদি দুইটা থাকে তখনই আমরা এটাকে সিস্টেমিক ইনফ্ল্যামেটরি রেসপন্স সিন্ড্রোম বলছি। সেই ফিচারগুলো হচ্ছে ট্যাকাইকার্ডিয়া হবে, টেকিপনিয়া হবে, হাইপার অর হাইপোথার্মিয়া, টেম্পারেচার বাড়তেও পারে কমতেও পারে। আর যদি আমরা ব্লাডের WBC কাউন্ট বেশি পাই, যেমন লিউকোসাইটোসিস অথবা লিউকোপেনিয়া, এই যে যে ফিচারগুলো, এই ফিচারগুলোর মধ্যে যে কোনো দুইটা ফিচার যদি থাকে তখনই আমরা বলতেছি সিস্টেমিক ইনফ্ল্যামেটরি রেসপন্স সিন্ড্রোম। এটা মেনলি হচ্ছে প্যানক্রিয়াসের ইনফ্ল্যামেশনের কারণে সিস্টেমিক যে ফিচারটা আসে সেটা। ওকে, তাহলে আমরা প্যাথোলজি যদি চিন্তা করি তাহলে এটা যেভাবে প্রেজেন্ট করতে পারে সেগুলো হচ্ছে লোকালাইজড ফিচার, যেমন হচ্ছে প্যানক্রিয়েটিক ইডিমা, পেরি প্যানক্রিয়েটিক ফ্লুইড কালেকশন, স্টেরাইল প্যানক্রিয়েটিক ফ্লুইড কালেকশন, তারপর হচ্ছে ওটা ইনফেক্টেড হয়ে অ্যাবসেস হতে পারে, নেক্রোটাইজিং প্যানক্রিয়াটাইটিস ডেভেলপ করতে পারে, তারপর হচ্ছে প্যানক্রিয়েটিক অ্যাসাইটিস বলে আর একটা টার্ম আছে সেটা হতে পারে, মানে প্যানক্রিয়েটিক ফ্লুইডের কারণে যদি পেরিটোনাল ক্যাভিটির মধ্যে রিয়াকশন হয়, কেমিক্যাল রিয়াকশন হয়, এবং সেটা থেকে প্যারাইটাল পেরিটোনিয়াম এই প্যানক্রিয়েটিক ফ্লুইডটাকে লোকালাইজ করার জন্য বা ডাইলিউট করার জন্য অনেক বেশি সেক্রেশন করে এক্সুডেটিভ ফ্লুইড, তখন অ্যাসাইটিস ডেভেলপ করে, এটাকে বলা হচ্ছে প্যানক্রিয়েটিক অ্যাসাইটিস। আর সিস্টেমিক ফিচারগুলোর মধ্যে এটা লাংসে যেমন করতে পারে, লাংসে করতে পারে হচ্ছে একিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিন্ড্রোম, তারপর হচ্ছে কিডনিতে করতে পারে একিউট রেনাল শাটডাউন, তারপর হচ্ছে একিউট লিভার ফেলিয়ার করতে পারে, GITতে হচ্ছে এটা প্যারালাইটিক আইলিয়াস ডেভেলপ করতে পারে, এরকম সিস্টেমিক ফিচারগুলো। কার্ডিয়াক ফিচার আছে, যেমন কার্ডিয়াক হচ্ছে ইনসাফিসিয়েন্সি করতে পারে, মানে অনেক সময় শক নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। এখন একিউট প্যানক্রিয়াটাইটিস আমরা কীভাবে ক্লিনিক্যালি ডায়াগনোসিস করব? পেশেন্টের মেইন ফিচার থাকবে হচ্ছে পেইন, পেইনের কারণ হচ্ছে ইনফ্লামেশন অফ দ্য প্যানক্রিয়াস। এই পেইনটা শুরু হবে হচ্ছে এপিগেস্ট্রিক রিজিয়নে, পেইনের শুরুটা হবে এপিগেস্ট্রিক রিজিয়নে, এবং সেটা আস্তে আস্তে করে এপিগেস্ট্রিক রিজিয়ন থেকে সারাউন্ডিং এরিয়াতে স্প্রেড করতে পারে, এবং যখন জেনারেলাইজড পেরিটোনাইটিস থাকে অনেক সময় তখন অল ওভার দ্য অ্যাবডোমেনে থাকে। তাহলে মেইন প্যানক্রিয়াটিক পেইনটা হবে এপিগেস্ট্রিক রিজিয়ন। এই পেইনের শুরুটা হবে খুব সাডেন, উইদিন মিনিট সেটা পিকে চলে যাবে, অন্যান্য পেইন থেকে এই পেইনটার সিভিয়ারিটি হবে অনেক বেশি, সিভিয়ার সাডেন সিভিয়ার এক্সক্রুশিয়েটিং এপিগ্যাস্ট্রিক পেইন, এটা হবে হচ্ছে এই পেইনের ক্যারেক্টারিস্টিক্স। দেন এই পেইনটা আবার রেডিয়েট করবে, রেডিয়েট করবে হচ্ছে ব্যাকে, কারণ হচ্ছে এই পেরিপ্যানক্রিয়াটিক ফ্লুইড যখন কালেকশন হয় তখন যে সে পোস্টিরিয়রলি যে নার্ভগুলো থাকে রিট্রোপেরিটোনিয়াল সেগুলোকে ইরিটেট করবে এবং এই পেইনটা এই জন্য ব্যাকে রেডিয়েট করবে। আচ্ছা, এরপর পেশেন্টের পেইনটা পারসিস্ট করতে থাকবে হচ্ছে আওয়ার্স টু ডেইজ, দেখা যায় যে কয়েক ঘন্টা থেকে শুরু করে একদিন বা দুই দিন তিন দিন পর্যন্ত এই পেইনটা পারসিস্ট করে। পেইন দিয়েই আমরা মেইনলি প্যানক্রিয়াটাইটিসকে, একিউট প্যানক্রিয়াটাইটিসকে ডায়াগনোসিস করতে পারি। এর সাথে অ্যাসোসিয়েটেড থাকবে অবশ্যই নসিয়া অ্যাসোসিয়েটেড থাকবে, ভমিটিং অ্যাসোসিয়েটেড থাকবে,
যার সাথে যদি হচ্ছে কমপ্লিকেশন যেগুলো ছিল, কমপ্লিকেশন বলতে হচ্ছে প্যানক্রিয়েটিক অ্যাবসেস ডেভেলপ করার পসিবিলিটি ছিল, তারপর হচ্ছে নেক্রোটাইজিং প্যানক্রিয়াটাইটিস ডেভেলপ করার পসিবিলিটি ছিল, তাহলে ওটার সাথে রিলেটেড ফিভারও আস্তে আস্তে করে আসতে পারে। এক্সামিনেশন করলে আমরা এপিগ্যাস্ট্রিক রিজিওনের টেন্ডারনেস পাব। আর তার আগে আমরা পেশেন্টকে যদি অবজার্ভ করি যে পেশেন্ট কিভাবে বেডের উপর থাকে, এই পেশেন্ট বেডের উপর থাকবে হচ্ছে মোহামেডিয়ানস প্রেয়ার পজিশন, আমরা এটাকে আরেকটা বলে থাকি যে নি এলবো পজিশন, মানে হচ্ছে হাঁটু এবং হচ্ছে নি, হাঁটু এবং হচ্ছে এলবো এই দুইটাকে ভর দিয়ে পেশেন্ট থাকে। এটা আসলে কি জন্য থাকে? আমরা জানতাম যে আসলে প্যানক্রিয়াস একটা রিট্রোপেরিটোনাল অর্গান, প্যানক্রিয়াসের পিছনে থাকে পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, যেটা হচ্ছে একটা স্ট্রং ওয়াল, অ্যান্টেরিয়রলি থাকে হচ্ছে অ্যাবডোমিনাল ভিসেরাগুলো। তাহলে পেশেন্ট যখন সুপাইন পজিশনে থাকে তখন সবসময় দেখা যায় যে প্যানক্রিয়াসকে অ্যাবডোমিনাল যে অর্গানগুলো আছে, ভিসেরাগুলো আছে, সেগুলো কম্প্রেস করে রাখে। কিন্তু একটা ইনফ্লামড অর্গানকে যখন কম্প্রেস করবে তখন ওই পেইনটা অনেক বেশি বাড়বে। তো পেশেন্ট যদি সুপাইন পজিশনে থাকে তখন হচ্ছে প্যানক্রিয়েটাইটিসের যে পেইনটা আছে এই পেইনটা বাড়তে থাকে, কিন্তু যখন নিয়েলবো পজিশনে থাকে তখন অ্যাবডোমিনাল যে ভিসেরাগুলো আছে সেগুলো হচ্ছে সামনের দিকে ঝুঁকে থাকে এবং প্যানক্রিয়াসের উপর প্রেশার যেটা আছে সেটা কমে যায়। এই জন্যই হচ্ছে প্যানক্রিয়েটাইটিসের পেশেন্ট সামনের দিকে ফরওয়ার্ড বেন্ডিং পজিশনে, নিয়েলবো পজিশনে, মোহামেডিয়ান স্কয়ার পজিশনে থাকে। ওকে, এরপর আমরা যখন পেশেন্টকে এক্সামিন করব, পেশেন্টের জেনারেল যে ফিচারগুলো আছে যেমন টেম্পারেচার বাড়তে পারে, ট্যাকাইকার্ডিয়া থাকতে পারে, রেসপিরেটরি ডিস্ট্রেস থাকতে পারে কিছুটা, আর অ্যাবডোমেন এক্সামিনেশন করতে গেলে আমরা যেটা পাই সেটা হচ্ছে ইন্সপেকশন যদি করি তাহলে অভ্যাস কোনো সোয়েলিং পাওয়া যায় না, কিন্তু মাঝে মাঝে হচ্ছে এপিগ্যাস্ট্রিক রিজিওনটা একটু ফুল মনে হয়, একটু ডিস্টেন্ডেড মনে হয়, আর দুইটা জায়গায় একটু ব্লুইশ ডিসকালারেশন থাকে। যদিও আমাদের দেশের মানুষের এই ডিসকালারেশনটা ঠিক পাওয়া যায় না, ওয়েস্টার্ন কান্ট্রিতে পাওয়া যায়, তাদের স্কিনটা ফেয়ার এবং কিছুটা ট্রান্সপারেন্ট। তো ওয়েস্টার্ন কান্ট্রিতে যে ডিসকালারেশনটা পাওয়া যায় এটা দুইটা জায়গায় থাকে, একটা জায়গায় হচ্ছে পেরি আম্বিলিক্যাল রিজিয়ন আর একটা হচ্ছে লাম্বার রিজিয়ন। তো পেরি আম্বিলিক্যাল রিজিয়নে থাকে হচ্ছে কালেন্স সাইন, এটা আমরা বলি পেরি আম্বিলিক্যাল রিজিয়নটাতে ব্লুইশ ডিসকালারেশন, আর একটা জায়গা সেটা হচ্ছে লাম্বার রিজিয়ন, সেটাতে বলা হচ্ছে গ্রে টার্নার সাইন। এটার কারণ হচ্ছে প্যানক্রিয়াসে ইনফ্লামেশনের কারণে আলটিমেটলি সারাউন্ডিং ভেসেলগুলো ইঞ্জুরি হয়ে রিট্রোপেরিটোনাল হিমোরেজ হয়, হেমাটোমা হয়, ওই হেমাটোমাটাই আস্তে করে দুই পাশে স্প্রেড করতে থাকে ফাসাল প্লেনে, এবং সেই ফাসাল প্লেনে স্প্রেড করতে করতে আলটিমেটলি হচ্ছে পেরি অ্যাম্বিলিক কাছে আসে এবং হচ্ছে রাইট লাম্বার রিজিয়নে আসে, এবং এটাই স্কিন দিয়ে আমরা দেখতে পারি হচ্ছে ব্লুইশ ডিসকালারেশন হিসেবে, এভাবে আমরা দেখতে পাই, এই সাইন দুইটা আমরা পাই। এরপর যদি আমরা পালপেশন করি, পালপেশনে চলে আসে হচ্ছে টেন্ডারনেস, এপিগ্যাস্ট্রিক টেন্ডারনেস, এবং অনেক সময় হচ্ছে এখানে একটা ফ্লেগমনের মতো ফর্মেশন হয় প্যানক্রিয়াস, তার চারপাশে হচ্ছে ওমেন্টাম, স্টোমাক, জিআইটি, এবং এটাকে একটা লাম্প হিসেবে পালপেট করা যায়। কিন্তু রিজিডিটি যেটা, সেই রিজিডিটিটা খুব বেশি যে পাওয়া যায় তা না, কিন্তু মাসেল গার্ডিং থাকে। পেইনের কারণে আমরা যখন প্রেস করি তখন পেশেন্টের মাসেল ভলান্টারিলি কন্ট্যাক্ট করলে সেটাকে আমরা বলতেছি মাসেল গার্ডিং। আর ওই পেইনটা যখন জেনারেলাইজড পেরিটোনাইটিসের মতো হয় এবং ইনভলান্টারিলি প্যারিটাল পেরিটোনিয়াম ইনফ্লামেশনের কারণে মাসেলগুলো কন্টিনিউয়াসলি একটা কন্ট্রাকশনের মধ্যে থাকে, তখন সেটাকে আমরা বলতেছি হচ্ছে রিজিডিটি। তো রিজিডিটি এটা আবার হচ্ছে জেনারেলাইজড পেরিটোনাইটিস এবং এটা চলে যায় আলটিমেটলি হচ্ছে পারফরেশন অফ দ্য গ্যাস কন্টেনিং হলো বেসিক্যাল, যেমন হচ্ছে ডিউডেনাল আলসার পারফরেশনের ফিচার হিসেবে। কিন্তু এই জায়গাতে হচ্ছে লোকালাইজড এপিগ্যাস্ট্রিক রিজিওনে ইনফ্লামেশনটা কনফাইন্ড থাকে বলে ওই জায়গাতেই লোকালাইজড টেন্ডারনেস এবং মাসেল গার্ডিংটা পাওয়া যায়। এরপর
এর ইনভেস্টিগেশন আমরা যখন করব, তখন আমরা কিছু ব্লাডের কিছু ইনভেস্টিগেশন করব, আর কিছু হচ্ছে করব হচ্ছে ইমেজিং ইনভেস্টিগেশন। ব্লাডের ডায়াগনস্টিক ইনভেস্টিগেশন মেইনলি হচ্ছে সিরাম অ্যামাইলেজ, কারণ হচ্ছে প্যানক্রিয়াসের যে এনজাইমটা ছিল ওইটাই আলটিমেটলি হচ্ছে ব্লাডের মধ্যে চলে আসবে, কারণ ইনফ্লামেশনের কারণে ওই প্যানক্রিয়াটিক এনজাইমটা ভেইনের মাধ্যমে আলটিমেটলি ব্লাডের মধ্যে চলে আসবে, ক্যাপিলারির মধ্যে টিস্যু লেভেল থেকে ব্লাডের মধ্যে চলে আসবে, এবং অ্যামাইলেজ লেভেলটা বাড়বে। সাধারণত দেখা যায় যে কমপক্ষে 3 গুণ যদি বাড়ে তখন আমরা এটাকে ডায়াগনস্টিক ফর প্যানক্রিয়াটাইটিস বলে থাকি। এটা বাড়ে উইদিন আওয়ার্স, মানে কয়েক ঘন্টার মধ্যে এটা বাড়ে, এবং এটা ব্লাডের মধ্যে দেখা যায় যে 3 থেকে 7 দিন পর্যন্ত এটা বাড়তে থাকে। এরপরে আলটিমেটলি এই অ্যামাইলেজ যেটা ছিল ব্লাডের অ্যামাইলেজ, সেটা ইউরিনের মাধ্যমে এক্সক্রেটেড হয়ে যায়। তাহলে ইনিশিয়ালি আমরা করি, তাহলে প্যানক্রিয়াটাইটিস ডায়াগনোসিস করার জন্য সিরাম অ্যামাইলেজটা আমরা করব, এবং এটা মিনিমাম 3-4 বাড়তে পাবো। কিন্তু এই প্যানক্রিয়াটিক অ্যামাইলেজটা আরো অন্যান্য কতগুলো ডিজিজে বাড়তে পারে, সেই ডিজিজ গুলো হচ্ছে আমাদের মনে রাখা উচিত কিছু কিছু। যেমন হচ্ছে ডিউডেনাল আলসার পারফোরেশন যেটা আছে, সেই ডিউডেনাল আলসার পারফোরেশনে কিন্তু এটা বাড়তে পারে। তারপর মেজেন্ট্রিক ভাস্কুলার অকলুশন থেকে হতে পারে। তারপর হচ্ছে ভলভিউলাস অথবা ইন্ট্রা অ্যাবডোমিনাল অন্য কোনো অর্গানের যদি ইস্কেমিয়া অথবা টুইস্টিং হয় সেটার কারণে হতে পারে, রাপচার এক্টোপিক প্রেগনেন্সির কারণে হতে পারে, রিট্রোপেট্রিয়াল হেমাটোমার কারণে হতে পারে, এই অনেকগুলো কারণে হতে পারে। এই জন্য সিরাম অ্যামাইলেজটা প্যানক্রিয়াটাইটিসের জন্য স্পেসিফিক না। তাহলে স্পেসিফিক কোনটা? স্পেসিফিক হচ্ছে সিরাম লাইপেজ, লাইপেজটা স্পেসিফিক, কিন্তু এটা দেখা যায় যে অনেক জায়গাতেই এই ইনভেস্টিগেশনটা অ্যাভেলেবল না, কিন্তু বেশিরভাগ জায়গাতেই অ্যাভেলেবল। এই জন্য সিরাম লাইপেজটা মোর স্পেসিফিক অ্যান্ড মোর কনফার্মেটরি। ওকে, এরপর আমরা কমপ্লিট ব্লাড কাউন্ট যদি করি, তাহলে কমপ্লিট ব্লাড কাউন্টে দেখা যাবে যে পেশেন্টের টোটাল কাউন্টটা বাড়তে পারে যদি পেশেন্টের ইনফেকশন পারসিস্ট করে প্যানক্রিয়াটাইটিসের সাথে, প্যানক্রিয়াটিক পেরি প্যানক্রিয়াটিক ফ্লুইড কালেকশন যেটা ছিল সেটাতে যদি ইনফেকশন থাকে, ব্যাকটেরিয়াল ইনফেকশন, তখন টোটাল কাউন্টটা বাড়বে এবং নিউট্রোফিল কাউন্টটা বাড়বে। আরও কিছু সাপোর্টিভ ইনভেস্টিগেশন আমাদের করতে হয়, সেটা আমরা পরে আলাপ করব। এরপর ইমেজিং যদি আমরা করি ডায়াগনোসিস করার জন্য, তাহলে ফার্স্ট ইমেজিং হয় হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি। আল্ট্রাসোনোগ্রাফিতে দেখা যায় যে প্যানক্রিয়াসটা সোলেন থাকে, পেরি প্যানক্রিয়াটিক ফ্লুইড কালেকশন থাকে, এটা দেখে বোঝা যায় যে হচ্ছে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। এক্সরে, অ্যাবডোমিনাল এক্সরে করলে আসলে অন্যান্য ডায়াগনোসিসগুলো এক্সক্লুড হয়, যেমন হচ্ছে অ্যাবডোমিনাল এক্সরে করে আমরা পারফোরেশন অফ দ্য গ্যাস কন্টেনিং হলো ভিসকাসটা এক্সক্লুড করতে পারি। আর অ্যাবডোমিনাল এক্সরেতে নন স্পেসিফিক কিছু ফিচার পাওয়া যায়, যেমন হচ্ছে সেন্টিনেল লুপ পাওয়া যায় ইন্টেস্টাইনের, তারপর পাওয়া যায় হচ্ছে রেনাল হ্যালো, কিডনির চারপাশে হেমাটোমা হয়ে একটা হ্যালো তৈরি করে, সেটা হচ্ছে রেনাল হ্যালো। কোলন কাট অফ সাইন, কোলন কাট অফ সাইনটা হচ্ছে কোলনের একটা জায়গা পর্যন্ত গ্যাস থাকে এবং এর পর পরে আর গ্যাসটা থাকে না, ওইখানে পেরিস্টালসিসটা স্টপ হয়ে থাকে, এটা হচ্ছে কোলন কাট অফ সাইন। আর সেন্টিনেল লুপ বলা হচ্ছে একটা কনফাইন্ড লুপ অফ ইন্টেস্টাইনের মধ্যে এয়ার ফ্লুইড লেভেল থাকে, গ্যাস থাকে, এটা হচ্ছে সেন্টিনেল লুপ। এই ফিচারগুলো পাওয়া যায়, কিন্তু বেশি ডায়াগনোস্টিক যেটা সেটা হচ্ছে কন্ট্রাস্ট এনহ্যান্সড সিটি স্ক্যান, সিইসিটি যেটাকে আমরা বলি, যেটা আইভি এবং ওরাল কন্ট্রাস্ট এই দুইটাই দিয়ে থাকি, এবং এই দুইটা দিয়ে যে সিটি স্ক্যানটা করি এটাই মোস্ট কনফার্মেটরি। এটাতে দেখা যায় যে প্যানক্রিয়াসের প্যারেনকাইমার মধ্যে ইডিমা ফ্লুইড কালেকশন হয়, যদি নেক্রোসিস ডেভেলপ করে, নেক্রোসিস ডেভেলপ করলে ওই যে নেক্রোটিক পার্টটা, ওই নেক্রোটিক পার্টের মধ্যে কোনো ডাই রিচ করে না, যে জায়গাটা অ্যাভাসকুলার, যে জায়গাটার মধ্যে কোনো ব্লাড সাপ্লাই নেই, সেই জায়গাটাতে কোনো ডাই যাবে না। এটা কিভাবে বুঝবো? আমরা যখন ইন্টারভেনাস ডাই ইন্ট্রোডিউস করি, তখন আর্টারিয়াল ভেইজে
আর্টারি ভিতরে যখন ডাইটা রিচ করে তখন ভাস্কুলার অর্গানগুলোতে এই ডাইটা যায়, এবং এই ডাইটা হচ্ছে হাইপার ডেন্স, মানে হচ্ছে সিটি স্ক্যানে এটা সাদা দেখা যায়। এই সাদা দেখার কারণে যে এরিয়াটা ভাস্কুলার, যে এরিয়াতে ব্লাড সাপ্লাইটা ইন্ট্যাক্ট আছে, সেই এরিয়াটা দেখা যাবে সাদা, এবং অন্য যে নেক্রোটিক এরিয়া সেটা দেখা যাবে একটু হাইপোডেন্স, মানে একটু ব্ল্যাকিশ। এটা দেখে বোঝা যায় যে আসলে কতটুকু প্যানক্রিয়াস ডিস্ট্রাক্টেড হয়েছে। আলটিমেটলি সিটি স্ক্যান করেই আমরা মোটামুটি ডায়াগনোসিস এবং এক্সটেনশন অফ দ্য ইঞ্জুরি ডায়াগনোসিস করি, পেরি প্যানক্রিয়াটিক ফ্লুইড কালেকশন থাকলে সেটাও ডায়াগনোসিস করি। এখন আমরা কিভাবে এই পেশেন্ট ম্যানেজ করব, ম্যানেজমেন্টের আসলে কতগুলো গ্রেডিং আছে। যেমন হচ্ছে যদি মাইল্ড প্যানক্রিয়াটাইটিস হয় তাহলে একরকম ম্যানেজমেন্ট, এবং সিভিয়ার প্যানক্রিয়াটাইটিস হলে পরে আর এক রকম ম্যানেজমেন্ট। মাইল্ড বলতে সিমটমগুলো অল্প থাকবে, এবং সিভিয়ার বলতে হচ্ছে সিমটমগুলো খুব অ্যাগ্রাভেটেড থাকবে, তখন আমরা সিভিয়ার প্যানক্রিয়াটাইটিস বলবো। সিভিয়ার প্যানক্রিয়াটাইটিসে দেখা যায় যে অর্গান ফেইলিওরের ফিচার থাকে, লোকাল সিমটমগুলো হচ্ছে খুব রেপিডলি ডেভেলপ করবে, আর মাইল্ড যে প্যানক্রিয়াটাইটিস সেটাতে সিস্টেমিক ফিচার থাকবে না, লোকাল ফিচার থাকবে হচ্ছে মিনিমাম লোকাল ফিচার। তাহলে মাইল্ড প্যানক্রিয়াটাইটিস এটার ম্যানেজমেন্ট হচ্ছে কনজারভেটিভ ম্যানেজমেন্ট। কনজারভেটিভ ম্যানেজমেন্টের মধ্যে আমরা আইভি ফ্লুইড দিব, অ্যানালজেসিক দিব, প্রোটন পাম্প ইনহিবিটর দিব, এবং পেশেন্টকে সাধারণত আইসিইউতে ভর্তি করা লাগে না। কিন্তু সিভিয়ার একিউট প্যানক্রিয়াটাইটিস যখন হয় তখন পেশেন্টকে অবশ্যই হাই ডিপেন্ডেন্সি ইউনিট, যেটাকে আমরা এইচডিইউ বলি, অথবা হচ্ছে ইন্টেনসিভ কেয়ার ইউনিট আইসিইউ, এখানে আমরা ভর্তি করব। কারণ এই পেশেন্টের মর্টালিটি রেট খুবই বেশি, এবং পেশেন্টের দেখা যায় যে খুব অল্প সময়ের মধ্যেই পেশেন্টের সিস্টেমিক ফিচারগুলোর কারণে পেশেন্টের অর্গান ফেলিওর ডেভেলপ করতে পারে। সেই অর্গান ফেলিওর প্রিভেন্ট করার জন্য, সাপোর্টিভ ম্যানেজমেন্ট দেওয়ার জন্য আমাদেরকে পেশেন্টকে অবশ্যই এইচডিইউ অথবা আইসিইউতে পেশেন্টকে অ্যাডমিট করতে হবে। এগ্রেসিভ ফ্লুইড ম্যানেজমেন্ট দিতে হবে, পেইন কিলার দিতে হবে, প্রোটন পাম্প ইনহিবিটর দিতে হবে। তারপর হচ্ছে অ্যান্টিবায়োটিকটা এখানে কন্ট্রাডিক্টরি, অনেকে আগেই দিতে বলে, আবার অনেকে বলে হচ্ছে যখন ইনফেকশনের ফিচার থাকে তখন অ্যান্টিবায়োটিক দেবে। আর হচ্ছে অর্গান ডিরেঞ্জমেন্ট যেগুলো হয় সেগুলো আমাদেরকে মানে সাপোর্ট দিতে হবে। যেমন যদি কিডনি ফাংশন ইম্পেয়ার্ড হয় তাহলে রেনাল ডায়ালিসিস লাগতে পারে, যদি রেসপিরেটরি ফাংশন ইম্পেয়ার্ড হয় তাহলে ভেন্টিলেশন লাগতে পারে, আর্টিফিশিয়াল ভেন্টিলেশন। তারপর হচ্ছে অনেক সময় দেখা যায় যে জিআইটি আপসেট হয়, জিআইটি আপসেটের কারণে প্যারালাইটিক আইলিয়াস ডেভেলপ করে, তখন হচ্ছে প্যারেন্টাল নিউট্রিশন দেওয়া লাগতে পারে, এই সাপোর্টগুলো দেওয়া লাগতে পারে। এখন এই পেশেন্টের সিভিয়ারিটি আমরা কীভাবে অ্যাসেস করবো, ইউজুয়ালি দুইটা ক্রাইটেরিয়া দিয়ে অ্যাসেস করা হয়, একটা হচ্ছে র্যানসন ক্রাইটেরিয়া আর একটা হচ্ছে গ্লাসগো ক্রাইটেরিয়া। এগুলোতে কিছু প্যারামিটার থাকে, এই প্যারামিটারগুলো দিয়ে অ্যাসেস করা হয় যে পেশেন্টের প্যানক্রিয়াটাইটিসের সিভিয়ারিটি কেমন, পেশেন্টের আউটকামটা কেমন হতে পারে। ওই ক্রাইটেরিয়াগুলোর মধ্যে আমরা এখন না যাই, আমরা অন্য জিনিসগুলো আলাপ করি। তো এই পেশেন্টগুলো আস্তে আস্তে করে কনজারভেটিভ ম্যানেজমেন্টের ফলে দেখা যায় যে এক সপ্তাহ বা দুই সপ্তাহের মধ্যে আস্তে আস্তে করে ইমপ্রুভ করতে থাকে। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে প্যানক্রিয়াটাইটিসের মর্টালিটি খুব বেশি, পেশেন্ট মারা যায় মেনলি মাল্টিপল অর্গান ফেলিওর থেকে, আর লোকাল কমপ্লিকেশনের মধ্যে হচ্ছে যে প্যানক্রিয়াস যখন নেক্রোটাইজিং প্যানক্রিয়াটাইটিস ডেভেলপ করে অথবা হচ্ছে প্যানক্রিয়াটিক অ্যাবসেস ডেভেলপ করে, তখন হচ্ছে সেপটিক কজের জন্য পেশেন্টের ডেথ কস্ট মানে রেটটা বেশি হয় প্যানক্রিয়াটাইটিস। আর যদি এই সার্জিক্যাল ম্যানেজমেন্ট দরকার হয় তাহলে গলস্টোন প্যানক্রিয়াটাইটিসের ক্ষেত্রে পেশেন্টকে ইমিডিয়েটলি যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, মানে অর্গান ফাংশনগুলো যখন স্টেবল হবে তখনই কলিসিস্টেকটমি, ল্যাপারোস্কোপিক কলিসিস্টেকটমি একটা প্ল্যান। আর যদি এম্পুলা ভ্যাটারের ওখানে স্টোন ইম্প্যাক্টেড থাকে তাহলে ইআরসিপি করে ওই স্টোনটা অবশ্যই রিলিভ করতে হবে।
আর যখন কমপ্লিকেশন ডেভেলপ করবে তখন হচ্ছে আমাদের সার্জিক্যাল ম্যানেজমেন্টটা দরকার। কমপ্লিকেশন কোন কোন কমপ্লিকেশনের জন্য সার্জিক্যাল ম্যানেজমেন্ট দরকার হয়? সার্জিক্যাল ম্যানেজমেন্ট দরকার হয় হচ্ছে প্যানক্রিয়েটিক অ্যাবসেস যখন থাকে অথবা নেক্রোটাইজিং প্যানক্রিয়েটাইটিস যখন থাকে, তখন হচ্ছে আইদার ওপেন সার্জারি করে অথবা হচ্ছে মিনিমাল ইনভেসিভ ওয়েতে। মিনিমাল ইনভেসিভ মিনস হচ্ছে ইমেজ গাইডেড পাংচার এবং অ্যাসপিরেশন। ইমেজ গাইডেন্সে আমরা প্যানক্রিয়াসের ওই জায়গাতে যাব, রিচ করব এবং ওই জায়গা থেকে যে ইনফেক্টেড কালেকশনটা থাকবে অথবা হচ্ছে ডেড যে টিস্যুটা থাকবে সেই টিস্যুটাকে আমরা ওখান থেকে রিমুভ করব। এটা হচ্ছে মিনিমাল ইনভেসিভ ওয়েতে আমরা করে থাকি সাধারণত। আর সার্জিক্যাল অ্যাপ্রোচে যদি যাই তাহলে অ্যাবডোমিনাল ইনসিশন দিয়ে ওই জায়গাতে গিয়ে নেক্রোটিক এবং ডেড ডেব্রাইডেড ডেড যে টিস্যুগুলো থাকবে সেই সবগুলোই রিমুভ করব। এরপরে কয়েকটা ইয়ে করা হয়, যেমন হচ্ছে ওই জায়গাতে ক্লোজ সাকশন ড্রেন দেওয়া হয়, যেমন কন্টিনিউসলি ইরিগেশন হতে থাকে এবং এই যে যে ইনফেক্টেড ম্যাটেরিয়ালগুলো এগুলো হচ্ছে ওই জায়গা থেকে রিমুভ করা হতে থাকে আস্তে আস্তে করে এরকম ভাবে। অথবা পরবর্তীতে আবার সার্জারি দরকার হয় নতুন করে যে ডেড টিস্যুগুলো অথবা যে কালেকশনগুলো ওখানে জমতে থাকে সেগুলোকে রিলিভ করা। ম্যানেজমেন্ট একিউট প্যানক্রিয়াটাইটিস থেকে একটা কমপ্লিকেশন যেটা হচ্ছে পারসিস্টেন্টলি থাকে সেটা হচ্ছে প্যানক্রিয়াটিক সিউডোসিস্ট। কি এটা? এটা হচ্ছে প্যানক্রিয়াসের চারপাশে যখন ফ্লুইড কালেকশন হয় এবং সেটা যখন চারপাশের যে অর্গানগুলো আছে, চারপাশের যে স্ট্রাকচারগুলো আছে সেইগুলো দিয়ে যখন ওয়ার্ড আপ হয় তখন একটা সিস্টের মতো ফর্মেশন হয়। এটা সিস্ট না হয়ে সিউডো সিস্ট কেন হলো? এই যে যে ফ্লুইডটা, এই ফ্লুইডটা ইউজুয়ালি থাকে হচ্ছে একটা ফাইব্রাস কাভারিং এর মধ্যে অথবা হচ্ছে একটা গ্রানুলেশন টিস্যুর কাভারিং এর মধ্যে, এই জন্য এটা হচ্ছে সিউডোসিস্ট। সিস্ট কখন বলতাম? যখন কোনো এপিথেলিয়াল কাভারিং এর মধ্যে থাকতো, এন্ডোথেলিয়াল কাভারিং এর মধ্যে থাকতো তখন সেটাকে আমরা বলতাম হচ্ছে সিস্ট। তো এটা আমরা একটা সিনারিও দিয়ে পরবর্তীতে আলোচনা করব, প্যানক্রিয়াটিক সিউডোসিস্ট আমরা পরে আলাপ করব। এখন ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, এটা আমরা বলছিলাম যে এটা হচ্ছে মাইল্ড সিমটম থাকবে এবং ডিউরেশনটা থাকবে অনেক বেশি সময় ধরে। ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের কজগুলো আমাদের দেশে আমরা যেগুলো পাই সেগুলো হচ্ছে মেইনলি ইডিওপ্যাথিক, অনেক সময় হচ্ছে ডিউ টু স্টোন, স্টোনের কারণে প্যানক্রিয়াটিক ডাক্টের মধ্যে স্টোনের কারণে প্যানক্রিয়াটাইটিস ডেভেলপ করে। অনেক সময় হচ্ছে হেরিডিটারি, মানে বংশানুক্রমে হয়। সিগারেট স্মোকিং, তারপর অ্যালকোহলিজম, এই দুইটা কজও থাকে, গল স্টোনের কারণেও হতে পারে। এই কারণগুলোতে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস ডেভেলপ করে। ক্রনিক প্যানক্রিয়াটাইটিসে যেটা হয়, ক্রনিক প্যানক্রিয়াটাইটিসে লং স্ট্যান্ডিং মাইল্ড ইনফ্লামেশন চলতে থাকে এবং প্যানক্রিয়াসের যে গ্ল্যান্ডিউলার টিস্যু সেই গ্ল্যান্ডিউলার টিস্যুগুলো আস্তে আস্তে করে রিপ্লেসড হয় হচ্ছে ফাইব্রাস টিস্যু দিয়ে। ফাইব্রাস টিস্যু দিয়ে রিপ্লেসড হতে থাকে আস্তে আস্তে করে এবং এই ফাইব্রাস রিপ্লেসমেন্টের কারণে প্যানক্রিয়াসের এন্ডোক্রাইন এবং এক্সোক্রাইন এই দুইটা ফাংশনই ইম্পেয়ার্ড হয়। প্যানক্রিয়াসের এক্সোক্রাইন ফাংশন ইম্পেয়ার্ড হবে এবং এন্ডোক্রাইন, এন্ডোক্রাইন ফাংশন ইম্পেয়ারমেন্টের কারণে মেইনলি ডেভেলপ করে হচ্ছে ডায়াবেটিস, আর এক্সোক্রাইন ফাংশন ইম্পেয়ারমেন্টের কারণে মেইনলি ডেভেলপ করে হচ্ছে ইনডাইজেশন। পেশেন্টের আস্তে আস্তে করে ওয়েট লস হতে থাকে, পেশেন্টের স্টিয়াটোরিয়া মানে হচ্ছে ফ্যাট ইনডাইজেশনের কারণে স্টুলের সাথে অনেক বেশি ফ্যাট লস হতে থাকে, এটা হচ্ছে স্টিয়াটোরিয়া, অনেক বেশি ফ্যাট লস হতে থাকে। পেশেন্টের পেইন থাকে, ক্রনিকালি পেইন, এবং এই পেইনটার কারণ হচ্ছে ডাক্ট যেটা থাকে প্যানক্রিয়াটিক ডাক্ট, সেই ডাক্টের লুমেনের উপর প্রেশার বাড়তে থাকে। এই প্রেশারের কারণেই ওখানে কোলিকি পেইন হয় এবং এই পেইনটা একটা ডাইলেকিং পেইন হিসেবেও থাকে কন্টিনিউয়াসলি এবং এটা সিভিয়ারলি নয়িং পেইন, মানে অনেক বিরক্তিকর একটা পেইন, যেটা যদি হেডের মধ্যে ইনফ্লামেশন থাকে তাহলে থাকে হচ্ছে
রাইট সাবকোস্টাল অথবা এপিকিস্টিক রিজিয়নে, যদি বডি এবং টেইলে থাকে তাহলে সেটা লেফট সাবকোস্টাল রিজিয়নে থাকে এবং সেটা অনেক সময় ব্যাকে রেডিয়েট করে অথবা পোস্টিয়রলি শোল্ডারের দিকে, পোস্টিয়রলি ব্যাকে রেডিয়েট করে এবং শোল্ডারের দিকে অনেক সময় রেডিয়েট করতে পারে এই ধরনের পেন। তাহলে আমরা দেখলাম যে প্যানক্রিয়াটাইটিসের জন্য, ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের জন্য এই ইনফ্ল্যামেটরি প্রসেসটা কন্টিনিউয়াসলি চলতে থাকে এবং এটাতে পেশেন্টের নিউট্রিশনাল, পেশেন্টের এন্ডোক্রাইন ফাংশনগুলো ইম্পেয়ারমেন্ট হয়। এখানে যে প্যাথোলজি, সেই প্যাথোলজি রিলিফ না করা পর্যন্ত এই ইনফ্ল্যামেটরি প্রসেসগুলো চলে। তাহলে একটা ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের পেশেন্ট আমাদের কাছে কিভাবে প্রেজেন্ট করতে পারে? প্রেজেন্ট করতে পারে হচ্ছে এপিগ্যাস্ট্রিক পেইন নিয়ে, যেটা ব্যাকে রেডিয়েট করে, এটা হচ্ছে তার মেইন প্রেজেন্টেশন। পেশেন্টের এনি মানে ওয়েট লস থাকে, পেশেন্টের ইস্টিয়াথোরিয়া থাকে। এক্সামিনেশন করলে আমরা আসলে খুব বেশি কিছু পাই না। এক্সামিনেশন করলে এপিগ্যাস্ট্রিক টেন্ডারনেস থাকতেও পারে, নাও থাকতে পারে। আর যদি ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের সাথে অনেক সময় প্যানক্রিয়াটিক সিউডোসিস্ট ডেভেলপ করে, তখন হচ্ছে এপিগ্যাস্ট্রিক রিজিয়নে একটা লাম্প পাওয়া যেতে পারে। এটা হচ্ছে প্যানক্রিয়াটিক সিউডোসিস্টের কারণে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস অ্যাসোসিয়েটেড থাকতে পারে, এটা হয়। আর এরপরে হচ্ছে ইনভেস্টিগেশন যদি আমরা করি, তাহলে ইনভেস্টিগেশনে মেইনলি এখানে ব্লাডের তেমন কোনো চেঞ্জ হয় না। মেইনলি হচ্ছে আমরা ইমেজিং এর মাধ্যমে ডায়াগনোসিস করতে পারি। যখন প্যানক্রিয়াটিক ডাক্টের মধ্যে স্টোন থাকে, তখন প্যানক্রিয়েট মানে প্লেইন এক্সরে অ্যাবডোমেন করলে পরে আমরা ওই স্টোনগুলো বুঝতে পারি। আমরা দেখতে পারি যে আসলে সারি সারি স্টোন ফ্রম দ্য রাইট টু লেফটের দিকে প্যানক্রিয়াটিক টেইল পর্যন্ত সেটা থাকে। আমরা মনে রাখবো আমরা যে স্টোনগুলো সাধারণত পেয়ে থাকি, যেমন হচ্ছে গল স্টোন, রেনাল স্টোন এবং প্যানক্রিয়াটিক স্টোন, এই তিন ধরনের স্টোন যে পেয়ে থাকি, এই তিন ধরনের তিন ধরনের স্টোন, এটার মধ্যে গল স্টোন হচ্ছে 10-20% ক্ষেত্রে রেডিও ওপেক, মানে হচ্ছে এক্সরে করলে 10-20% গল স্টোন বোঝা যায়। আর রেনাল স্টোন এটা হচ্ছে 80-90% রেডিও ওপেক, মানে 80-90% ক্ষেত্রে এক্সরে করলে আমরা রেনাল স্টোন গুলো বুঝতে পারবো। আর প্যানক্রিয়েটিক স্টোন হচ্ছে 100% রেডিও ওপেক, মানে 100% স্টোনই আমরা এক্সরেতে বুঝতে পারবো। তাহলে প্যানক্রিয়েটিক ডাক্টে স্টোন থাকলে পরে ডাক বরাবর স্টোন থাকবে। অনেক সময় দেখা যায় যে প্যানক্রিয়েটিস মানে প্যানক্রিয়াসের প্যারেনকাইমার মধ্যে স্টোন থাকে, প্যারেনকাইমাতে স্টোন থাকে। এই প্যারেনকাইমার স্টোন গুলো ডাক্টের ভিতরে ওরকম মালার মতো থাকে না, ওটা ছড়ানো ছিটানো ভাবে প্যানক্রিয়াসের প্যারেনকাইমার মধ্যে থাকে। ওটাকে আবার বলা হয় হচ্ছে ক্যালসিফিক প্যানক্রিয়াটাইটিস। আর যখন প্যানক্রিয়াসের ডাক্টের মধ্যে থাকে, তখন এটাকে বলা হয় হচ্ছে প্যানক্রিয়াটিকো লিথিয়াসিস। ওকে, আমরা সবচেয়ে ভালো বুঝতে পারি হচ্ছে সিটি স্ক্যান করলে পরে। সিটি স্ক্যানে যে জিনিসগুলো বোঝা যায়, সেই জিনিসগুলো হচ্ছে প্যানক্রিয়াসটা ছোট হয়ে যায় সাইজে, প্যানক্রিয়াসের ডেন্সিটিটা বেড়ে যায় এবং প্যানক্রিয়াসের ডাক্টের কোনো জায়গায় ডাইলেটেড থাকে, কোনো জায়গায় ন্যারো থাকে। এই জিনিসগুলো আল্ট্রাসোনোতেও বোঝা যায়, কিন্তু আল্ট্রাসাউন্ডও ভালো বুঝতে পারে না। তার কারণ হচ্ছে আল্ট্রাসাউন্ড, অ্যাবডোমিনাল আল্ট্রাসাউন্ড করলে পরে এটার প্রথমত হচ্ছে অ্যাবডোমিনাল ওয়ালকে ক্রস করতে হবে, তারপর হচ্ছে স্টোমাক, ট্রান্সভার্স কোলন, তারপর হচ্ছে প্যানক্রিয়াসকে পাবে। তো অত দূর যেতে যেতে আসলে আল্ট্রাসাউন্ডের ইফিকেসিটা কমে যায়। এই জন্য হচ্ছে এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড বলে আরেকটা ওয়ে আছে, যেমন হচ্ছে এন্ডোস্কোপিক করে সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামে গিয়ে তারপরে যদি আল্ট্রাসাউন্ড করে, তখন হচ্ছে ওই আল্ট্রাসাউন্ডটা বেটার ডায়াগনোসিস করতে পারে ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের যে প্যাথোলজি আছে সেই সেটা। তো ওটা আমরা এখানে আলাপ করব না। আমরা যদি ডাক্টের যে অ্যাবনর্মালিটি আছে সেটা দেখতে চাই, তাহলে আমরা ম্যাগনেটিক রেজোনেন্স কোলাঞ্জিও প্যানক্রিয়াটোগ্রাম করবো, যেটা হচ্ছে MRCP নামে আমরা জানি। এবং এটাতে দেখবো হচ্ছে প্যানক্রিয়াটিক ডাক্টের কোনো কোনো জায়গা হচ্ছে ডাইলেটেড এবং কোনো কোনো জায়গা হচ্ছে স্ট্রিকচার, মানে ন্যারো হয়ে আছে, এরকম আমরা দেখতে পাবো। আর সবচেয়ে ভালো বোঝা যায় সেটা হচ্ছে ERCP-র মাধ্যমে।
এন্ডোস্কোপিক রিট্রোগ্রেড কোলাঞ্জিওপ্যানক্রিয়াটোগ্রাফি। তো ইয়ারসিপি করলে পরে প্যানক্রিয়াসের স্ট্রাকচারটাও খুব বেটার ডেলিনিয়েট করা যায় এবং ডাক্তের মধ্যে কোথায় কোথায় স্ট্রিকচার আছে, কোথায় কোথায় ডাইলেটেশন আছে সেটাও খুব ভালো আইডেন্টিফাই করা যায়। ইয়ারসিপির আরেকটা বেটার রোল আছে, এটার মানে ম্যানেজমেন্ট রোলও আছে। যেমন হচ্ছে ইয়ারসিপি করে যদি স্পিংটারে কোনো স্টোনোসিস থাকে তাহলে স্পিংটার ও টোমে যদি করে দেয় তাহলে স্পিংটারটা ওয়াইড ওপেন হয়ে গেল এবং প্যানক্রিয়াটিক জুসগুলো ভালো ড্রেন করতে পারলো এবং প্যানক্রিয়াটিস আলটিমেটলি সাবসাইড করে। যদি ইয়ারসিপি করে স্টোন আইডেন্টিফাই করা যায় প্যানক্রিয়াটিক ডাক্টের মধ্যে, তখন ওই স্টোন গুলো ফোরসেপ দিয়ে রিমুভও করা যায়, তাহলে প্যানক্রিয়াটিক স্টোন এটা রিমুভ করা যায়। যদি দেখা যায় যে ইয়ারসিপি তে কোনো কোনো জায়গায় স্ট্রিকচার আছে, তখন প্যানক্রিয়াটিক ডাক্টের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে আসা হয়, একটা নল ঢুকাই দেয় প্যানক্রিয়াটিক ডাক্টের মধ্যে, তাহলে ওই টিউবের মাধ্যমে বেটার ড্রেনেজটা হয় প্যানক্রিয়াটিক জুসের এবং এই ড্রেনেজের কারণে প্যানক্রিয়াটাইটিসটা কমতে থাকে। আর ইয়ারসিপির সাথে অনেক সময় প্যানক্রিয়াটিক ডাক্টের যে স্টোন থাকে সেই স্টোন রিমুভ করার জন্য হচ্ছে এক্সট্রা কর্পোরিয়াল শকে লিথোটিপসি দেওয়া হয়, মানে বাইরে থেকে আল্ট্রাসাউন্ড দিয়ে শক দিয়ে যে স্টোনগুলো থাকে এই স্টোনগুলো ক্রাশ করা হয় এবং ওই স্টোনগুলো ইয়ারসিপির মাধ্যমে আলটিমেটলি রিমুভ করা যায় ওই জায়গা থেকে। এগুলো হচ্ছে মানে এন্ডোস্কোপিক যে ম্যানেজমেন্ট সেটা। আর আমরা যে ম্যানেজমেন্টটা সার্জিক্যাল ম্যানেজমেন্টটা করে থাকি, সার্জিক্যাল ম্যানেজমেন্টটা দেখা যায় যে প্যানক্রিয়াটিক ডাক্টের যে অবস্ট্রাকশন সেটা আমরা ল্যাটারালি ওপেন করি। প্যানক্রিয়াস যদি এরকম হয় তাহলে ভিতর দিয়ে ডাক্ট, তাহলে অ্যান্টেরিয়রলি ওপেন করে ডাক্ট পর্যন্ত ওপেন করে ওই জায়গাতে যদি আমরা ইন্টেস্টাইন মানে লাগাই দিই, ইন্টেস্টাইনের একটা লুপ লাগাই দিই, তাহলে জুসগুলো ডাক্ট দিয়ে না গিয়ে সরাসরি ইন্টেস্টাইনের মধ্যে যাবে, এটাকে বলা হচ্ছে ল্যাটারাল প্যানক্রিয়াটিকো জেজনোস্টমি, ল্যাটারাল প্যানক্রিয়াটিকো জেজনোস্টমি। এটা করা হয়, তার কারণ হচ্ছে অনেক জায়গায় ইয়ারসিপি এগুলো অ্যাভেলেবল না এবং ইয়ারসিপি স্টেন্টিং করলেও সেটা লং টার্ম কোনো আউটকাম আমাদেরকে দেয় না। আর যদি ক্রনিক প্যানক্রিয়াটাইটিস এটা লং স্ট্যান্ডিং থাকে তাহলে আলটিমেটলি পেশেন্টের অনেক ধরনের কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে। এখন এটা হচ্ছে সার্জিক্যাল ম্যানেজমেন্ট, কিন্তু যে কোনো সার্জিক্যাল ম্যানেজমেন্টে যাওয়ার আগে আমাদেরকে মেডিকেল ম্যানেজমেন্টগুলো অবশ্যই ট্রাই করে যেতে হবে। আমরা সার্জারি করব এটা একটা লাস্ট রিসোর্ট হিসেবে, কিন্তু তার আগে আমাদেরকে আমার হাতের হাতে যতগুলো অস্ত্র আছে সেগুলো অ্যাপ্লাই করতে হবে। যেমন হচ্ছে এই পেশেন্টের পেইন ছিল মেইন ফিচার, তাহলে পেইনকে রিলিভ করার জন্য আমাদেরকে মানে গ্র্যাজুয়ালি পেইন কিলার ইউজ করতে হবে। যেমন হচ্ছে প্রথমত এটাকে বলা হয় আছে এসকালেশন অফ দ্য অ্যানালজেসিক, মানে প্রথমত হচ্ছে মাইল্ড পেইন কিলার ব্যবহার করতে হবে যেগুলো আমরা এনএসআইডি হিসেবে দিয়ে থাকি। দেন হচ্ছে একটু বেটার যেমন স্টেরয়েড অথবা হচ্ছে আলটিমেটলি ওপোয়েড অ্যানালজেসিক এখানে লাগতে পারে, যেমন হচ্ছে মরফিন এবং পেথিডিন এখানে দেওয়া লাগতে পারে। তাহলে এরকম আস্তে আস্তে করে পেইন কিলার আমাদেরকে ব্যবহার করতে হবে। এবং দেখা যায় যে এই পেশেন্টগুলো অনেকদিন ধরে পেইন কিলারের জন্য তাদের একটা পেইন কিলারের মানে ডিপেন্ডেন্সি ডেভেলপ করে যায় আলটিমেটলি। তারপর হচ্ছে নিউট্রিশনাল যে ডিরেঞ্জমেন্টগুলো ছিল সেগুলো কারেকশন করতে হবে। তারপর হচ্ছে এক্সোক্রাইন এবং এন্ডোক্রাইন সাপ্লিমেন্টেশন দিতে হবে। এক্সোক্রাইন সাপ্লিমেন্টেশন মানে হচ্ছে প্যানক্রিয়াটিক এনজাইমগুলো আমরা ওরালি দিব, এগুলোর ড্রাগ পাওয়া যায় সেগুলো আমরা ওরালি দিব। আর এন্ডোক্রাইন সাপ্লিমেন্টেশন হচ্ছে ডায়াবেটিস যখন থাকবে তখন হচ্ছে আমাদেরকে অ্যান্টি ডায়াবেটিক যেমন হচ্ছে ইনসুলিন এখানে সাপ্লিমেন্ট দিতে হবে। তারপর হচ্ছে নিউট্রিশনাল সাপোর্ট আমরা দিব। নিউট্রিশনাল সাপোর্টের মধ্যে আসলে পেশেন্টকে বলতে হয় হচ্ছে লো ফ্যাট এবং হচ্ছে হাই কার্বোহাইড্রেট এবং হাই প্রোটিন ডায়েট আমরা এখানে অ্যাডভাইস করে থাকি সাধারণত পেশেন্টের ডায়েটারি অ্যাডভাইস হিসেবে। আর হচ্ছে লো চেইন ফ্যাটি অ্যাসিড যদি আমরা দিয়ে থাকি মানে ফুডের সাথে, তাহলে এই লো চেইন ফ্যাটি অ্যাসিডগুলো পেশেন্টের মানে ডাইজেশনে হেল্প করে এবং হচ্ছে ফ্যাটের যে ডেফিসিয়েন্সি থাকে সেটা রিকভার করে। আর একটা জিনিস সেটা হচ্ছে
ফ্যাট ডাইজেশন বা অ্যাবজর্পশন যেহেতু হচ্ছে না, এই জন্য হচ্ছে ফ্যাট সোলেবল যে ভিটামিনগুলো আছে এগুলো আমরা পেরেন্টারালি সাপোর্ট দিতে হবে আমাদেরকে। ওকে, এটা আমরা চলে গেলাম আসলে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস এর ম্যানেজমেন্ট নিয়ে কথা। এরপর আমরা যাব হচ্ছে প্যানক্রিয়াটিক নিওপ্লাজম, এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এবং এটা পরীক্ষাতে লং কেস হিসেবে থাকে এবং পরীক্ষাতে সবসময় হচ্ছে এটা থেকে কোশ্চেন থাকে যেটা ভাইভাতে থাকে। প্যানক্রিয়াটিক নিওপ্লাজম, এটা আমরা মেইনলি জানি যে প্যানক্রিয়াসের নিওপ্লাজমটা হয় হচ্ছে হেডে, মাঝে মাঝে এটা বডিতে এবং টেইলেও হতে পারে। এক্সোক্রাইন প্যানক্রিয়াসের যে নিওপ্লাজমটা হয় এটা মেইনলি হয় হচ্ছে অ্যাডেনোকার্সিনোমা, ডাক্ট থেকে অ্যারাইজ করে। অনেক সময় হচ্ছে সিস্টিক নিওপ্লাজমও হয়, সেটাকে আমরা বলতেছি হচ্ছে সিস্ট অ্যাডেনোকার্সিনোমা। ওকে, এই পেশেন্টটা এই টিউমারটা যেটা করে সেটা হচ্ছে প্যানক্রিয়াসের হেডের ভিতর দিয়ে যে বাইল ডাক্টটা পাস করে সেই বাইল ডাক্টটা সে আলটিমেটলি কমপ্রেস করে। কমপ্রেস করে অবস্ট্রাকটিভ জন্ডিজের ফিচার করে এবং অবস্ট্রাকটিভ জন্ডিস নিয়েই পেশেন্ট মেইনলি আমাদের কাছে প্রেজেন্ট করে। তো এটা যখন আমরা একটা সিনারিও দিয়ে আলাপ করব তখন আমরা আরো ভালো বুঝতে পারবো। একটা সিনারিও আমরা বলি যে আসলে প্যানক্রিয়াটিক নিওপ্লাজম নিয়ে কিভাবে পেশেন্ট প্রেজেন্ট করে। জন্ডিস যখন থাকে, জন্ডিসের সাথে দেখা যায় যে পেশেন্টের ওয়েট লস থাকে এবং পেশেন্টের লস অফ অ্যাপেটাইট থাকে, এই দুইটা ফিচার অ্যাসোসিয়েটেড থাকে। এবং এই প্যানক্রিয়াটিক নিওপ্লাজমটা আসলে প্রেজেন্ট করে অনেক লেইটে, কারণ হচ্ছে পেশেন্টের ইনিশিয়াল যে ফিচার সেই ইনিশিয়াল ফিচার থাকে শুধুমাত্র হচ্ছে লস অফ অ্যাপেটাইট এবং হচ্ছে ওয়েট লস, যেটা আসলে আমাদের দেশের মানুষ একদমই পাত্তা দেয় না। এবং এটা না দেওয়ার কারণে এটা যখন অনেক বেশি অ্যাডভান্সড হয় তখনই পেশেন্ট আমাদের কাছে আসে এবং সেই অ্যাডভান্স স্টেজে পেশেন্ট আসে হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিস নিয়ে, যখন হচ্ছে বাইলডাক্ট অলরেডি অবস্ট্রাক্টেড এবং এর আউটকাম হচ্ছে খুব খারাপ। আউটকাম এটা দেখা যায় যে প্যানক্রিয়াটিক ম্যালিগন্যান্সি পেশেন্ট সার্ভাইভাল খুব কম, এবং এটা উইদিন মান্থস আমরা হিসেব করি যে পেশেন্ট আর কত মাস বাঁচবে। তো ওই সিনারিওটা আমরা একটু খুঁজি। সিনারিওটা এরকম যে এ 55 ইয়ার্স ওল্ড মেল প্রেজেন্টেড উইথ লস অফ অ্যাপেটাইট, ওয়েট লস অ্যান্ড জন্ডিস। তাহলে লস অফ অ্যাপেটাইট আছে, ওয়েট লস অ্যান্ড জন্ডিস। অন অ্যাবডোমিনাল আল্ট্রাসাউন্ড ইউ ফাউন্ড এ মাস ইন দ্য হেড অফ দ্য প্যানক্রিয়াটিক রিজিয়ন। হোয়াট ইজ দ্য মোস্ট প্রবল ডায়াগনোসিস? তাহলে আমরা ক্লিনিক্যালি দেখলাম যে পেশেন্টের হচ্ছে লস অফ অ্যাপেটাইট আছে, ওয়েট লস আছে এবং জন্ডিস আছে, আর হচ্ছে আল্ট্রাসাউন্ডে বলছে হচ্ছে মাস ইন দ্য হেড অফ দ্য প্যানক্রিয়াস। তাহলে আমাদের ডায়াগনোসিস চলে যায় হচ্ছে কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস। তাহলে এই যে যে মানে সিনারিও পেশেন্টের জন্ডিস নিয়ে, ওয়েট লস নিয়ে এবং হচ্ছে লস অফ অ্যাপেটাইট নিয়ে, এই সিনারিও নিয়ে কিন্তু আরো কিছু পেশেন্ট প্রেজেন্ট করে। সেই পেশেন্টগুলো কিরকম? সেই পেশেন্টগুলো হচ্ছে কোলাঞ্জিও কার্সিনোমা এবং হচ্ছে পেরিএম্পুলারি কার্সিনোমা, কিন্তু ওখানে ক্লিনিক্যাল ফিচারগুলো হয় হচ্ছে একটু ডিফারেন্ট। ক্লিনিক্যাল ফিচারগুলো ডিফারেন্ট কেমন হয়? ক্লিনিক্যাল ফিচারগুলো জন্ডিস যদি আমরা বলি, পেরিএম্পুলারি এবং কোলাঞ্জিও কার্সিনোমা এই দুইটাতেই হয় হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং জন্ডিস, আমরা বলছি এর আগে কেন হয়। আর
কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াসে এইখানে যে জন্ডিসটা হয় এটা হচ্ছে পেইনলেস এবং প্রোগ্রেসিভ, পেশেন্টের কোনো পেইন থাকে না এবং আস্তে আস্তে করে সেটা বাড়তে থাকে, এবং দেখা যায় যে পেশেন্ট অনেক সময় ডিপ জন্ডিস নিয়ে প্রেজেন্ট করে। দেখা যায় পেশেন্টের বিলিরুবিন লেভেল চলে যায় 12, 15, 20, 25 এরকম লেভেল পর্যন্ত চলে যায়। ওকে, তারপর হচ্ছে পেশেন্টের পাওয়ার অ্যাবডোমিনাল এক্সামিনেশনে একটু ডিফারেন্স পাওয়া যায় অন্যান্য পেরিএমপেলারি অথবা কুলাঞ্জিওকার্সিনোমা থেকে। কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াসে মোস্ট মানে কমনলি দেখা যায় যে গল ব্লাডারটা পালপেবল হয়। অনেক সময় হচ্ছে কোলাঞ্জিও কার্সিনোমাতে গল ব্লাডারটা পালপেবল হয় না, তার কারণ হচ্ছে কোলাঞ্জিও কার্সিনোমাতে বেশিরভাগ সময়ই যে জায়গাতে টিউমারটা হয় সেটা হচ্ছে হাইলাম, মানে রাইট অ্যান্ড লেফট ডাক্টের কনফারেন্স যে জায়গাটা সেই জায়গাটাতে ম্যালিগন্যান্সিটা হয়। এই জন্য হচ্ছে পেশেন্টের গল ব্লাডারটা অনেক সময় পালপেবল হয় না। ওকে, এরপর এই যে যে কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস, এটা ডায়াগনোসিসটা আমরা কিভাবে করে থাকি? ডায়াগনোসিস আমরা ক্লিনিক্যাল ফিচার দেখলাম, এরপর হচ্ছে এক্সামিনেশন করলে অবস্ট্রাকটিভ জন্ডিসের যে ফিচারগুলো আছে সেগুলো আমরা পাই, এবং অ্যাবডোমেন এক্সামিনেশন করলে গল ব্লাডার পালপেবল থাকে, এবং এপিগ্যাস্ট্রিক রিজিওনে আসলে কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াসের যে লামটা আছে সেটা খুব বেশি সময় পাওয়া যায় না। এটা যখন অনেক বেশি অ্যাডভান্সড থাকে তখন হচ্ছে এপিগ্যাস্ট্রিক রিজিওনে একটা লাম ফিল করতে পারি, অনেক বেশি বড় যখন হয় তখন, কিন্তু বেশিরভাগ সময়ই এই লামটা ছোট থাকে, তার আগেই পেশেন্ট প্রেজেন্ট করে। এই জন্য আমরা ওই কার্সিনোমা হেড অফ দ্য টিউমার যেটা আছে সেটা আমরা পাই না। ওকে, এটা ডায়াগনোসিস আমরা ইনিশিয়ালি যেভাবে করে থাকি ইমেজিং আল্ট্রাসাউন্ড করে করে থাকি। আল্ট্রাসাউন্ডে আসলে বলেই দেয় যে হেডের মধ্যে একটা টিউমার আছে, এবং সেই টিউমারটা দেখা যায় যে ডায়াগনোসিস করতে গেলে আমাদেরকে বেটার ডেলিনিয়েশন করতে গেলে সিটি স্ক্যান প্রয়োজন হয়। সিটি স্ক্যান করলে পরে আমরা টিউমারটা বেটার ডেলিনিয়েট করতে পারি, আর হচ্ছে এর সাথে সাপোর্টিভ ইনভেস্টিগেশন হিসেবে আমরা যেটা করি সেটা হচ্ছে CA19-9, এটা একটা টিউমার মার্কার, এবং হেড অফ দ্য প্যানক্রিয়াসের টিউমারের জন্য এটা আমরা করে থাকি। এটার FNAC অনেক সময় করা হয় আবার অনেক সময় করা হয় না। FNAC আসলে যখন কনফিউজিং থাকে তখনই করা হয়, কিন্তু বেশিরভাগ সময় করা হয় না। রিসেক্টেবল টিউমারের ক্ষেত্রে একেবারে টিউমারের টিউমারটা পোস্টিরিয়র মানে রিট্রোপেটিনাল এরিয়াতে থাকে বলে, অনেক পিছনে থাকে বলে আমরা এখানে এপেনেসিটা করতে পারি না। এটা ডিফিকাল্ট টু অ্যাপ্রোচ, এটা করা যায় না, এই জন্য হচ্ছে আমরা সরাসরি সার্জারিতে চলে যাই। আলটিমেটলি এটা ট্রিটমেন্ট হচ্ছে কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াসে, পেরিএমপুলারি কার্সিনোমাতে এবং হচ্ছে কোলাঞ্জিও কার্সিনোমাতে, তিনটাতেই হচ্ছে হুইপেলস অপারেশন। এটাকে আমরা বলি হচ্ছে প্যানক্রিয়েটিকো ডিউডেনেক্টমি। এটাতে যে অর্গানগুলো রিমুভ করা হয় সেটা হচ্ছে মানে বিলিয়ারি সিস্টেমের মধ্যে গল ব্লাডার এবং কমন বাইল ডাক্ট, এটা রিমুভ করা হয়। আর জিআইটির মধ্যে হচ্ছে স্টোমাকের ডিস্টাল পার্ট, তারপর হচ্ছে ডিউডেনামের হোল পার্ট, এবং হচ্ছে প্রক্সিমাল জেজুনাম 10-15 সেন্টিমিটার পর্যন্ত। আর প্যানক্রিয়াসের হচ্ছে নেক অফ দ্য প্যানক্রিয়াস পর্যন্ত রিমুভ করা হয়, এবং আলটিমেটলি তিনটে জায়গা ওপেন ওপেন হয়ে থাকে। আমরা যেমন দেখতে পাই একটা হচ্ছে বাইল ডাক্ট ওপেন হয়ে থাকে, আরেকটা হচ্ছে স্টোমাক ওপেন হয়ে থাকে, আর একটা হচ্ছে প্যানক্রিয়াস ওপেন হয়, এবং তিনটের সাথেই মানে জেজুনামের অ্যানাস্টোমোসিস করা হয়। তিনটা অ্যানাস্টোমোসিস, একটা হচ্ছে প্যানক্রিয়াটিকো জেজুনোস্টোমি করা হয়, তারপর হচ্ছে কমন হেপাটিক ডাক্টের সাথে জেজুনামের অ্যানাস্টোমোসিস যেটা হচ্ছে হেপাটিকো জেজুনোস্টোমি, এবং স্টোমাকের সাথে হচ্ছে জেজুনামের অ্যানাস্টোমোসিস যেটা হচ্ছে গ্যাস্ট্রোজেজুনোস্টোমি। এই তিনটা অ্যানাস্টোমোসিস করা হয়, তাহলে এটাই হচ্ছে হুইপেলস অপারেশন। আর যদি আমরা স্টোমাক পুরোটা প্রিজার্ভ করি, মানে হচ্ছে স্টোমাকের পাইলোরাস না ফেলি, তখন এটাকে বলা হয় হচ্ছে পাইলোরাস প্রিজার্ভিং প্যানক্রিয়াটিকো ডিউডেনেক্টমি, PPPD।
পাইলোরাস প্রিজার্ভিং প্যানক্রিয়াটিক ডিউডেনেক্টমি। আর যদি আমরা দেখি যে টিউমারটা রিসেক্টেবল না, টিউমারটা বাদ দেওয়া যাচ্ছে না, টিউমারটা ফেলা যাচ্ছে না, টিউমারটা সারাউন্ডিং যে ভেসেলগুলো আছে সেই ভেসেলগুলোকে ইনকর্পোরেট করছে, তারপর হচ্ছে এক্সটেন্সিভ মেটাস্টেসিস হয়ে আছে পেরিটোনিয়ামের মধ্যে এবং হচ্ছে লিভারের মধ্যে মেটাস্টেসিস হয়ে আছে, তখন আমরা এই টিউমারকে ফেলতে পারবো না। এবং তখন আমরা যেটা করব সেটা হচ্ছে তিনটা বাইপাস করে দিব, একটা হচ্ছে হেপাটিকো জেজনোস্টমি, আর একটা যেটা করব সেটা হচ্ছে গ্যাস্ট্রো জেজনোস্টমি, আর আলটিমেটলি জেজনো জেজনোস্টমি। এই তিনটা বাইপাস করলে আমাদের সিমটমগুলো কিছুটা কমে, এবং পোস্ট অপারেটিভলি যদি আমরা কেমোথেরাপি দিই তাহলে পেশেন্টের সার্ভাইবিলিটি কিছুটা থাকে। এবং এই প্যানক্রিয়াটিক টিউমার, পেরিএমপুলারি টিউমার এবং কোলাঞ্জিওকার্সিনোমা যেগুলো আছে সবগুলোই হচ্ছে হাইলি মানে হাই মর্টালিটি রেট, দেখা যায় যে 5 বছর পর্যন্ত বাঁচে এরকম সংখ্যা খুব কম। সো আমরা যে টিউমারগুলো আসলে রিসেক্টেবল না তাদের ক্ষেত্রে খুব অ্যাডভান্সড সার্জারিতে আমরা যাই না। ওকে, পেরিএমপুলারি কার্সিনোমা যদি একটু বলে থাকি যে পেরিএমপুলারি কার্সিনোমাটা কোন জায়গাতে হয়, আমরা যে এম্পুলা অফ ভ্যাটারের কথা বললাম, এই এম্পুলা অফ ভ্যাটার থেকে যদি সার্কামফারেন্সিয়ালি 1 সেন্টিমিটার পর্যন্ত নেই, ওখানে যে যে স্ট্রাকচারগুলো পড়ে সবগুলো থেকে অ্যারাইজ করতে পারে। এখানে ডিউডেনাম আছে, কার্সিনোমা ডিউডেনাম হতে পারে, এখানে প্যানক্রিয়াস আছে, প্যানক্রিয়াসের কার্সিনোমা হতে পারে, কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস, তারপর হচ্ছে ওখানে ডিস্টাল সিবিডি আছে, তাহলে ডিস্টাল সিবিডির কোলাঞ্জিও কার্সিনোমা এটা হতে পারে, আর হতে পারে এম্পুলা অফ ভ্যাটার নিজেই এখানে টিউমার হতে পারে। এই জায়গাগুলোর টিউমার যখন হয় তখনই আমরা সেটাকে বলছি পেরিএম্পুলারি কার্সিনোমা। তাহলে প্যানক্রিয়াস একটা খুবই কমপ্লিকেটেড একটা অর্গান, এটা আমরা দেখলাম এখানে অনেকগুলো ডিজিজ যেগুলো আমরা আলাপনা এই সবগুলো ডিজিজ হতে পারে, এর মধ্যে হচ্ছে কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস আমরা কমনলি রংকিস হিসেবে পেয়ে থাকি, এবং এটা অবস্ট্রাকটিভ জন্ডিজের যে কেস সেটা আমরা এর আগে আলাপ করছি, তো এটা নতুন করে আলাপ করলাম না যে একটা মানে হেড অফ দ্য প্যানক্রিয়াসের পেশেন্টকে কীভাবে প্রিপেয়ার করতে হয়। এবার আমরা যদি কয়েকটা আসলে কোশ্চেন সলিউশনের দিকে যাই যে সিনারিও কিভাবে আমরা সলভ করব প্যানক্রিয়াস রিলেটেড, একটা সিনারি আমি বলি, এ 50-year-old মেল প্রেজেন্টেড উইথ এপিগেস্টিক লাম এনলার্জিং ইন সাইজ ফর লাস্ট 1 মান্থ, হি গিভস হিস্ট্রি অফ সিভিয়ার এপিগেস্টিক পেইন 2 মান্থস ব্যাক ফর হুইচ হি গট এডমিটেড ইন হসপিটাল, হোয়াট আর দ্য প্রবাবল কজেস। তাহলে আমরা দেখি যে একটা পেশেন্টের হচ্ছে 1 মাস যাবত একটা এপিগেস্টিক লাম্প আছে যেটা বড় হচ্ছে, এবং তার 2 মাস আগে একটা আপার অ্যাবডোমিনাল পেইনের হিস্ট্রি ছিল যেটার কারণে সে হসপিটালে অ্যাডমিশন হয়েছিল, তাহলে কি ডায়াগনোসিস হতে পারে? ওকে, এই পেশেন্টের ডায়াগনোসিস খুব ক্লিন কাট, এবং সেই ডায়াগনোসিসটা হচ্ছে প্যানক্রিয়েটিক সিউরোসিস। কারণ কি? একটা সিস্ট যেটা এপিগেস্টিক রিজিয়নে, সেই এপিগেস্টিক রিজিয়নের সিস্টটা পালপেট করা যাচ্ছে এবং সেটা ফরমেশন হয়েছে সিভিয়ার আপার অ্যাবডোমিনাল পেইনের পরে। দ্যাট মিন্স হচ্ছে পেশেন্টের একটা অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের অ্যাটাক ছিল এবং সেই অ্যাটাকের পরেই এই সিস্টটা ডেভেলপ করছে বা এই লামটা ডেভেলপ করছে, এই জন্য এটা মোস্ট প্রবাবল ডিউ টু প্যানক্রিয়েটিক সিউরোসিস। অনেক সময় আরও কিছু ডিফারেনশিয়াল ডায়াগনোসিস থাকে, সেগুলো হচ্ছে সিস্ট অ্যাডেনো কার্সিনোমা, যদিও তাতে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের ওরকম ডেফিনিটিভ কোনো হিস্ট্রি থাকে না, কিন্তু এপিগেস্টিক লাম যেটা বড় হচ্ছে সেটা প্যানক্রিয়াটিক সিস্টের কারণেই হওয়ার সম্ভাবনা বেশি, এবং সিস্ট অ্যাডেনো কার্সিনোমা সেটাতেও এরকম একটা লাম পাওয়া যেতে পারে। তাহলে প্যানক্রিয়াটিক সিউরোসিস্ট এটা আমরা কিভাবে ডায়াগনোসিস করবো?
ডায়াগনোসিসে থাকবে হচ্ছে তার একিউট অ্যাটাক। সেই একিউট অ্যাটাকের পরে হচ্ছে একটা এপিগ্যাস্ট্রিক লাম্প নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করে। সাধারণত দেখা যায় যে 4 সপ্তাহ সময় লাগে পেরিপেনক্রিয়াটিক যে ফ্লুইডটা ছিল সেটা ওয়ার্ড আউট হতে। 4 সপ্তাহ পরে আস্তে আস্তে করে একটা সিস্ট লাম্প অ্যাবডোমেনের আপার অ্যাবডোমেনে পাওয়া যায়, এবং এটা থাকে ইউজুয়ালি লেজার স্যাকের মধ্যে, স্টোমাকের পিছনে, লেজার স্যাকের মধ্যে থাকে, প্যানক্রিয়াসের সামনে কিন্তু স্টোমাকের পিছনে। এবং মাঝে মাঝে এটার সাথে হচ্ছে প্যানক্রিয়াটিক ডাক্টের একটা কমিউনিকেশন থাকে। এটা কমনলি না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই কমিউনিকেশনটা পাওয়া যায়। তো এরকম একটা লাম্প আমরা যখন পাই, তখন এটার ডায়াগনোসিসটা আমাদের কনফার্ম করতে হয় যে এই ডায়াগনোসিসটা কিভাবে আমরা কনফার্ম করব। কনফার্ম করার জন্য আমরা আসলে একটা ল্যাবরেটরি টেস্ট করি, মানে ইমেজ গাইডেন্সে আমরা ওই সিস্ট থেকে ফ্লুইড নেই, এবং ফ্লুইড নিয়ে যদি আমরা দেখি যে এখানে অ্যামাইলেজের কাউন্টটা অনেক বেশি, তখন আমরা ধরে নেই যে এই ডিজিজটা হচ্ছে প্যানক্রিয়াটিক সিরোসিস্ট। যদি অ্যামাইলেজ কম থাকে এবং কার্সিনো এমব্রায়োনিক অ্যান্টিজেনটা বেশি থাকে, সিইএ লেভেলটা বেশি থাকে, তখন এর ডায়াগনোসিসটা চলে যায় হচ্ছে সিস্ট অ্যাডেনো কার্সিনোমাতে। সিস্ট অ্যাডেনো কার্সিনোমাতে কার্সিনো এমব্রায়োনিক অ্যান্টিজেনটা বেশি থাকে। আর যদি আমরা ইমেজিং করি, ইমেজিং এর মধ্যে আল্ট্রাসাউন্ড এটা খুব ভালো ক্লিয়ারলি বলতে পারে যে আসলে এটার সাইডটা কোথায়, এটার সাইজ কতটুকু, তারপর হচ্ছে ওয়ালের থিকনেসও এটা বলতে পারে খুব ভালো করে। আর সিটি স্ক্যান করলে পরে সিটি স্ক্যান আরও বেটার ডেলিনিয়েট করতে পারে কোন অর্গানের সাথে রিলেশনটা কেমন। আর হচ্ছে ইআরসিপি যদি করি অথবা এমআরসিপি যদি আমরা করি, তাহলে হচ্ছে ডাক্তারের সাথে এর কমিউনিকেশন আছে কিনা সেটা এই খুব ভালো বুঝতে পারে। ইআরসিপি অথবা এমআরসিপি ডাক্তারের সাথে রিলেশনটা খুব বেটার এটা ডেলিনিয়েট করতে পারে। এখন এর ম্যানেজমেন্ট আমরা কিভাবে করব, এর ম্যানেজমেন্ট আসলে মিনিমাল ইনভেসিভ ওয়েতে করা যায়। যেমন হচ্ছে পারকিউটিনিয়াসকে যদি আমরা এসপিরেট করি, তাহলে এটা অনেক সময় সাবসাইড করে যায়, কিন্তু এটার সাথে অনেক সময় হচ্ছে সিস্টের সাথে অনেক সময় কমিউনিকেশন থাকে হচ্ছে প্যানক্রিয়াটিক ডাক্টের। সো প্যানক্রিয়াটিক ডাক্ট থেকে যদি কন্টিনিউয়াসলি সিস্টেমের মধ্যে ফ্লুইডগুলো আসতে থাকে, তখন কিন্তু এই সিস্ট আবার রিকেয়ার করবে। সো পারকিউটিনিয়াস এসপিরেশন এটা একটা মানে ওয়াইজ ডিসিশন না। তাহলে মিনিমাল ইনভেসিভ ওয়েতে আমরা এটা করতে পারি। যেমন এখানে কন্টিনিউয়াসলি মানে প্যানক্রিয়াটিক এনজাইম আসবে এটা আমরা জানি, সো এই এনজাইমটাকে ইন্টিরিয়রলি আমরা এই ইন্টিরিয়রলি আমরা ড্রেইন করব, এবং সেটা অবশ্যই জিআইটির সাথে। কারণ হচ্ছে প্যানক্রিয়াস থেকে যে সেক্রেশনগুলো জিআইটিতে যেত, কিছু কিছু সেক্রেশন চলে আসতেছে হচ্ছে এই সিউরো সিস্টেমের মধ্যে। তো সিউরো সিস্টের এই সেক্রেশনকে আমরা আবার রিটার্ন করব হচ্ছে জিআইটির মধ্যে। তো মোস্ট অ্যাক্সেসিবল পার্ট হচ্ছে এস্টোমাক, কারণ সিস্টের সামনেই থাকে হচ্ছে এস্টোমাক। তাহলে স্টোমাকের সাথে কমিউনিকেশন ক্রিয়েট করাই হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। তাহলে এন্ডোস্কোপি দিয়ে আমরা স্টোমাকের পোস্টেরিয়র ওয়ালে যখন রিচ করি, তখন হচ্ছে পোস্টেরিয়র ওয়াল দিয়ে যদি একটা পাংচার করি, তখন আমরা সিস্টেমের মধ্যে রিচ করতে পারি। এবং ওই সিস্টের সাথে যদি আমরা স্টোমাকের একটা স্টেন্টিং করে দিই, তাহলে সিস্ট থেকে কন্টিনিউয়াসলি এনজাইমগুলো অথবা ফ্লুইডগুলো স্টোমাকের মধ্যে আসবে, এবং যত সিস্টেমের মধ্যে ফ্লুইড থাকবে ততটাই আবার ব্যাক করবে হচ্ছে স্টোমাকের মধ্যে। এভাবে এই সিস্টটা আলটিমেটলি সাবসাইড করে যায়। আর হচ্ছে সার্জিক্যাল ম্যানেজমেন্ট যেটা আছে, সার্জিক্যাল ম্যানেজমেন্ট এটা করার জন্য হচ্ছে ওপেন করে স্টোমাকের সাথে সিস্টের ওয়ালের একটা অ্যানাস্টোমাসিস আমরা করে দেই, অথবা যদি সিস্টটা স্টোমাকের সাথে রিলেটেড না থাকে, একটু নিচের দিকে থাকে অথবা ইনঅ্যাক্সেসিবল সাইটে থাকে, তখন হচ্ছে এই সিস্টের ওয়ালের সাথে জেজু নামের একটা লুপ নিয়ে ওটা অ্যানাস্টোমোসিস করে দেওয়া হয়। এটা হচ্ছে সিস্টো জেজুনোস্টোমি। আর আগে যখন স্টোমাকের সাথে করা হলো সেটা হচ্ছে সিস্টো গ্যাস্ট্রোস্টোমি। কিন্তু এই অপারেশনগুলো আমরা কখন করব, অপারেশন তখনই করব যখন হচ্ছে এই সিস্টটা সাবসাইড করবে না। দেখা যায় প্যানক্রিয়াটিক সিরোসিস্ট স্পন্টেনিয়াসলি সাবসাইড করে যায়,
স্পন্টেনিয়াসলি সাবসাইড করে যায় তখনই যখন হচ্ছে এটার সাথে প্যানক্রিয়াটিক ডাক্টের কমিউনিকেশনটা থাকে না। কিন্তু যখন স্পন্টেনিয়াসলি সাবসাইড না করবে, 6 সপ্তাহ পরে যদি আমরা একটা আল্ট্রাসাউন্ড করে দেখি যে এই সিস্টের সাইজটা হচ্ছে 6 সেন্টিমিটার, তারপর হচ্ছে সিস্টের যে ওয়াল আছে সেই ওয়ালের থিকনেসটা হচ্ছে 6 মিলিমিটার, তখন আমরা ধরে নিব যে এটা স্পন্টেনিয়াসলি রিগ্রেস করবে না, তখন আমরা এই সার্জারিগুলো করব। আরেকটা কারণে এই সিস্টের অপারেশন করা হয় যখন এই সিস্ট আমাদেরকে বিভিন্ন ধরনের কমপ্লিকেশন করতে থাকে। কি ধরনের কমপ্লিকেশন করতে থাকে? সিস্ট নিজে বড় হয়ে গিয়ে সেটা কম্প্রেশন করে, স্টোমাককে কম্প্রেস করে, ডিউডেনামকে কম্প্রেস করে, তখন গ্যাস্ট্রিক আউটলেট ফিচারের মতো ফিচার পাওয়া যায়, গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনের ফিচার পাওয়া যায়। তারপর হচ্ছে সিস্টের মধ্যে হিমোরেজ হতে পারে, সিস্টের মধ্যে হিমোরেজ হলে পরে তখন হচ্ছে পেইন হয় এবং অনেক সময় হচ্ছে জিআইটির মধ্যেও সে হিমোরেজ করতে পারে। তাহলে এই হিমোরেজ যখন হবে, অনেক সময় এই সিস্টেম মধ্যে ইনফেকশন হতে পারে, সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, তখন অ্যাবসেস ডেভেলপ করতে পারে। তাহলে কম্প্রেশন, হিমোরেজ, ইনফেকশন, এই জায়গাগুলোতে আমরা অপারেশন করব। অন্যান্য জায়গাগুলোতে আমাদেরকে মানে অপারেশন করতে হয় না, দেখা যায় যে 6 সপ্তাহ থেকে 12 সপ্তাহের মধ্যে এটা স্পন্টেনিয়াসলি রিগ্রেস করে যায়। আরেকটা সিনারিও নিয়ে আমরা আলাপ করি যে এ 60 ইয়ার ওল্ড মেল পেশেন্ট উইথ জন্ডিস, এপিগ্যাস্ট্রিক লাম, হিস্ট্রি অফ 10 কেজি ওয়েট লস ইন লাস্ট 1 মান্থ, CA19-9 লেভেল ইজ ইনক্রিজড। তাহলে জন্ডিস আছে পেশেন্টের, এপিগ্যাস্ট্রিক লাম্প আছে এবং হচ্ছে ওয়েট লস আছে, সাথে হচ্ছে কার্সিনোমা অ্যান্টিজেন 19-9 এটা ইনক্রিজ। তাহলে প্রবাবল ডায়াগনোসিস কোনগুলো? প্রবাবল ডায়াগনোসিস আমরা ম্যালিগন্যান্সির কারণে যে অবস্ট্রাকটিভ জন্ডিসের কজগুলো বলছিলাম সেগুলোই, যেমন হচ্ছে কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস, পেরি এম্পুলারি কার্সিনোমা অ্যান্ড কোলানজিও কার্সিনোমা, এই তিনটা। হাউ উইল ইউ এভালুয়েট দ্য পেশেন্ট? আমরা পেশেন্টকে কীভাবে এভালুয়েট করব? ক্লিনিক্যাল এভালুয়েশনে যদি বলি, তাহলে যে পেশেন্টের পেইনলেস প্রোগ্রেসিভ জন্ডিস হবে সেটা হচ্ছে কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস, আর যে পেশেন্টের ফ্ল্যাকচুয়েটিং জন্ডিস হবে সে পেশেন্ট হবে হচ্ছে পেরিএম্পুলারি কার্সিনোমা অথবা হচ্ছে কোলানজিও কার্সিনোমা। আর পেরিএম্পুলারি কোলানজিওর মধ্যে ডিফারেন্সিয়েট করার উপায় হচ্ছে পেরিএম্পুলারিতে ইউজুয়ালি মেলেনা থাকে, পেরিএম্পুলারি কার্সিনোমাতে অনেক সময়ই হচ্ছে মেলেনা থাকে। ওকে, আর হচ্ছে এক্সামিনেশন করলে রাইট হাইপোকন্ড্রিয়াক যে লাম্পটা পাওয়া যায় সেটা হচ্ছে গল ব্লাডার, সেটা তিনটাতেই থাকতে পারে, আর এপিগ্যাস্ট্রিক লাম্প মাঝে মাঝে অ্যাডভান্স স্টেজে পাওয়া যায় সেটা হচ্ছে কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস। আর জন্ডিস বা অন্যান্য ফিচার যেগুলো আছে অবস্ট্রাকটিভ জন্ডিসের ফিচার সেগুলো একই রকম থাকে। এই তিন ধরনের ম্যালিগন্যান্সিতেই মানে কোনো পেইনের হিস্ট্রি ইনিশিয়ালি থাকে না, যেটা পাওয়া যায় হচ্ছে কোলিডোকোলিথিয়াসিসে, কিন্তু সেখানে আবার গল ব্লাডার পালপেবল পাওয়া যায় না এবং জন্ডিসটা থাকে হচ্ছে ইন্টারমিটেন্ট জন্ডিস। আর হাউ উইল ইউ প্রিপেয়ার দ্য পেশেন্ট ফর দ্য অপারেশন? প্রিপারেশন যদিও আগে আমরা আলাপ করছি, কিন্তু আরেকবার যদি আলাপ করি তাহলে যেটা করতে হবে, এই পেশেন্টের ডিহাইড্রেশন কারেকশন করতে হবে, ডিহাইড্রেশন কারেকশনের জন্য আমাদেরকে ফ্লুইড ইনফিউজ করতে হবে, এবং যেহেতু পেশেন্টের হাইপোগ্লাইসেমিয়া অথবা গ্লাইকোজেন স্টোরেজ কম থাকে সেই জন্য হচ্ছে গ্লুকোজ কন্টেনিং ফ্লুইড, যেমন হচ্ছে 5% অথবা 10% ডেক্সট্রোজিন একুয়া আমাদেরকে ইনফিউজ করতে হবে। তারপর হচ্ছে কোয়াগুলোপ্যাথি কারেকশনের জন্য ইন্ট্রাভেনাস ভিটামিন কে দিতে হবে, আইভি 3 থেকে 5 দিন ইন্ট্রাভেনাস ভিটামিন কে ইঞ্জেকশন দিতে হবে। এরপর হচ্ছে ইন্ট্রাভেনাস ভিটামিন কে ইঞ্জেকশনে যদি কোয়াগুলোপ্যাথি বা PTINR এটা কারেকশন না হয়, তখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা আমাদেরকে অ্যারেঞ্জ করে রাখতে হবে। পেশেন্টকে প্রি অপারেটিভলি
ক্যাথেটারাইজেশন করে রাখতে হবে, ইউরেথ্রাল ক্যাথেটারাইজেশন, প্রি অপারেটিভলি অ্যান্টিবায়োটিক দিতে হবে, পার অপারেটিভলি ফ্রেশ ফ্রোজেন প্লাজমা রাখতে পারে, পার অপারেটিভলি রেনাল শাটডাউন প্রিভেন্ট করার জন্য ম্যানিটল 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 ইনফিউজ করা রাখতে পারে, এবং পোস্ট অপারেটিভলি পেশেন্টকে ইস্টিস রিমুভালটা আমরা একটু ডিলেট করি। সেটাই হচ্ছে প্রিপারেশন ফর অপারেশন। ওকে, আর এই পেশেন্টের আলটিমেট অপারেশনটা আমরা কিভাবে করব? অপারেশনটা হচ্ছে আমরা করব হুইপেলস অপারেশন ইফ দ্য টিউমার ইজ রিসেক্টেবল, আর যদি টিউমার রিসেক্টেবল না হয় তাহলে অপারেশন হবে হচ্ছে ট্রিপল বাইপাস। আর যদি এই পেশেন্টের ডায়াগনোসিস আমরা মোটামুটি মানে ইমেজিং এর মাধ্যমে করতে চাই, তাহলে ইমেজিং এর মাধ্যমে যে ডায়াগনোসিস আমরা করব সেটার ইনিশিয়াল অ্যাসেসমেন্ট হবে আল্ট্রাসোনোগ্রাফি দিয়ে। আল্ট্রাসোনোগ্রাফিতে যদি বলে হেড অফ দ্য প্যানক্রিয়াসের টিউমার, তাহলে আমরা ধরে নিতে হবে এটা হেড অফ দ্য প্যানক্রিয়াসের টিউমার, এবং সিটি স্ক্যানে চলে যাব। সিটি স্ক্যান করলে পরে আমরা ওই টিউমারটার স্টেজিং এবং টিউমারটার সাইজ এটা আমরা বুঝতে পারবো, এবং কোনো মেটাস্টেসিস আছে কিনা সেটাও বুঝতে পারবো। আর যদি বলে আল্ট্রাসোনোতে যে পেরিএম্পুলারি রিজিওনে একটা গ্রোথ, তাহলে আমাদের পরের ইনভেস্টিগেশন হয়ে যাবে ল্যাটারাল ভিউ আপার জিআইটি এন্ডোস্কোপি। তাহলে পেরিএম্পুলারি রিজিওনটা সে দেখবে এবং প্রয়োজন হলে পরে ওই জায়গা থেকে সে বায়োপসি নেবে। এটা হচ্ছে পেরিএম্পুলারি কার্সিনোমার ক্ষেত্রে ডায়াগনোসিস করার জন্য আমাদের আপার জিআইটি এন্ডোস্কোপি ল্যাটারাল ভিউতে করতে হবে। আর যদি বলে হচ্ছে সিবিডি হচ্ছে ন্যারোয়িং ডিস্টালি অথবা প্রক্সিমালি, তাহলে পরবর্তীতে আমাদের যে ইনভেস্টিগেশনটা করতে হবে সেই ইনভেস্টিগেশনটা করবো হচ্ছে এমআরসিপি। এমআরসিপি করলে পরে আমরা মানে বুঝতে পারবো যে সিবিডির কোন জায়গাটাতে ন্যারোয়িং, এবং সেটার ডায়াগনোসিস হবে হচ্ছে আলটিমেটলি কোলানজিও কার্সিনোমা। আর এমআরসিপি যদি আমরা পেরিএম্পুলারি কার্সিনোমার ক্ষেত্রে করি, যদিও প্রয়োজন হয় না, তাহলে আমরা ডাবল ডাক্ট সাইন পাই। ডাবল ডাক্ট সাইনটা হচ্ছে পেরিএম্পুলারি কার্সিনোমা হলে পরে দুইটা ডাক্টে অবস্ট্রাকশন হয়, একটা হচ্ছে কমন বায়োডাক্ট অবস্ট্রাকশন হয় আর একটা হচ্ছে প্যানক্রিয়াটিক ডাক্ট অবস্ট্রাকশন হয়। তখন মানে দুইটা ডাক্টই ডাইলেটেড পাওয়া যায় এবং দুইটা ডাক্টই সাদা এবং মোটা দেখা যায় এমআরসিপিতে। এটাকে আমরা বলছি ডাবল ডাক্ট সাইন। ওকে, এটাই হচ্ছে এটার এভালুয়েশন এবং ম্যানেজমেন্ট। এরপর আরেকটা সিনারিও যদি বলি, সেটা হচ্ছে এ 45 ইয়ার ওল্ড ডায়াবেটিক হাইপারটেনসিভ পেশেন্ট প্রেজেন্টেড টু ইউ উইথ সিভিয়ার এপিগ্যাস্ট্রিক পেইন অ্যান্ড ভমিটিং ফ্রম লাস্ট নাইট হি ওয়াজ অ্যাডমিটেড ইন হসপিটাল। তাহলে হোয়াট আর দ্য প্রবাবল কজেস? তাহলে 45 বছর বয়স, ডায়াবেটিক, হাইপারটেনসিভ, সিভিয়ার এপিগ্যাস্ট্রিক পেইন আর ভমিটিং, এটা দুইটা ডায়াগনোসিস হতে পারে। একটা হচ্ছে পারফোরেশন অফ দ্য গ্যাস কন্টেনিং হলো ভিসকাস মানে ডিউডেনাল আলসার পারফোরেশন, আর একটা হতে পারে ক্রনিক মানে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। কিন্তু এটা অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস এর দিকে বেশি যায় যেহেতু এটা এপিগ্যাস্ট্রিক পেইন, এটা সাডেন অনসেট অ্যাসোসিয়েটেড ভমিটিং আছে, এবং পেশেন্টটা প্রিভিয়াসলি হচ্ছে ডায়াবেটিক। তাহলে আগে থেকেই তার ক্রনিক প্যানক্রিয়াটাইটিস এর হিস্ট্রি থাকতে পারতো, যে কারণে তার ডায়াবেটিস আছে এবং তার এখন একটা একিউট এক্সাজারেশন আছে, এই জন্য আমরা এটা একিউট প্যানক্রিয়াটাইটিস হিসেবে বেশি চিন্তা করব। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস বা একিউট প্যানক্রিয়াটাইটিস এর সাথে হচ্ছে পেপটিক আলসার ডিজিজের একটা সিমিলার টাইপ অফ মানে প্রেজেন্টেশন কিন্তু থাকতে পারে। তাহলে এটাকে আমরা কিভাবে ইনভেস্টিগেট করব? ইনভেস্টিগেশনের মধ্যে তাহলে আমরা সিরাম অ্যামাইলেজ এবং লাইপেজ করতে দিলাম। এখানে দেখলাম যে সিরাম অ্যামাইলেজ লাইপেজ 3 ফোল্ডের বেশি হলে আমাদের একিউট প্যানক্রিয়াটাইটিস। আর কি করব? আর হচ্ছে ইমেজিং করব, আল্ট্রাসোনোগ্রাফি। তাহলে আল্ট্রাসোনোগ্রাফি করলে পরে আমরা বুঝতে পারবো যে প্যানক্রিয়াসের অবস্থা কীরকম, পেরি প্যানক্রিয়াটিক কালেকশন আছে কি না, তারপর ওটাকে আলটিমেটলি সিটি স্ক্যান যদি করি তাহলে আমরা আরও প্যানক্রিয়াসের কন্ডিশনটা বুঝতে পারবো। আর একটা প্লেইন এক্সট্রা অ্যাবডোমেন যদি করি তাহলে গ্যাস শ্যাডো পাবো না, কারণ এটা প্যানক্রিয়াটাইটিস।
আর যদি গ্যাস ছাড়াও পাই তাহলে আমরা চলে যাব হচ্ছে পারফোরেশন অফ দ্য গ্যাস কন্টেনিং হলো ভিসকাসের দিকে। ওকে, আর ইনিশিয়াল ম্যানেজমেন্টে পেশেন্টকে কি করতে চাই? ইনিশিয়াল ম্যানেজমেন্ট হচ্ছে পেশেন্টকে রিসাসিটেশন। রিসাসিটেশনের কথা আমরা বলছি, এখানে আমরা ইন্টারভেনাস ফ্লুইড দিব, এগ্রেসিভলি প্রোটন পাম্প ইনহিবিটর দিব, পেইন কিলার দিব। পেইন কিলার এখানে মানে মরফিন অথবা পেথিডিন ব্যবহার করা হয়, যে মরফিন বা পেথিডিন হচ্ছে ওপিওয়েড অ্যানালজেসিক, কারণ অন্যান্য কোনো অ্যানালজেসিকই এই প্যানক্রিয়াটাইটিসের পেশেন্টকে খুব বেশি কাজ করে না। এই জন্য হচ্ছে মরফিন এবং পেথিডিন আমরা এই ক্ষেত্রে দিয়ে থাকি। অ্যান্টিবায়োটিকের এখানে খুব বেশি রোল নাই, অ্যান্টিবায়োটিক দেই তখনই যখন হচ্ছে সিমটমগুলো রিলিফ করে না, পেশেন্টের টেম্পারেচার বাড়ে, যখন হচ্ছে পেশেন্টের নেক্রোটাইজিং প্যানক্রিয়াটাইটিস অথবা প্যানক্রিয়াটিক অ্যাবসেস আমরা সাসপেক্ট করি, তখন আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি। এটাই হচ্ছে ইনিশিয়াল ম্যানেজমেন্ট, মানে ম্যানেজমেন্ট অফ শক। এর সাথে হচ্ছে পেশেন্টকে আমরা এইচডিইউ অথবা আইসিইউতে শিফটের জন্য অ্যাডভাইস করব, এবং হচ্ছে পেশেন্টের অক্সিজেন সাপ্লিমেন্টেশন আমরা দিব। এরপরে যদি আরেকটা সিনারিও দেখতে পাওয়া যায় কিনা, ওকে, আর কোনো সিনারিও আমরা দেখতে পাচ্ছি না, তাহলে এগুলোই ছিল মোটামুটি প্যানক্রিয়াস নিয়ে কথা। প্যানক্রিয়াস এটা জায়গাটা একটু ডিফিকাল্ট, অর্গানটাও একটু কমপ্লিকেটেড, এই জন্য আন্ডার গ্রাজুয়েট লেভেলে এখানে খুব বেশি জিনিস থাকে না, কিন্তু একিউট প্যানক্রিয়াটাইটিস এটা আমাদেরকে ডায়াগনোসিসটা জানতে হবে। একিউট প্যানক্রিয়াটাইটিস, ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের কিছু কিছু ব্যাপার যেগুলো আমাদেরকে বুঝতে হবে, প্যানক্রিয়াটিক সিউরোসিস্ট এটা রিটেনে খুব কমনলি এসে থাকে, আর হচ্ছে অবস্টেটিভ জন্ডিস ডিউ টু কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস, এটা একটা খুব কমন কেস এবং এটা পরীক্ষাতে এসেই থাকে, যেটা সম্বন্ধে আমরা খুব ভালোভাবেই আলোচনা করলাম। তাহলে এটাই ছিল আমাদের মোটামুটি প্যানক্রিয়াস নিয়ে আজকের ডিসকাশন। আশা করি যারা শুনছো তারা বুঝতে পারছো, যদি কোনো বিষয়ে কনফিউশন থাকে তাহলে এই ভিডিও লিঙ্কের নিচে কমেন্ট করলে আমি বুঝতে পারবো। আমি আসলে এখানে কোনো কমেন্টে কোনো কোশ্চেন দেখতে পাচ্ছি না, কোনো কমেন্টই আলটিমেটলি দেখতে পাচ্ছি না, এই জন্য আমি ঠিক বুঝতে পারতেছি না যে কোনো কিছু জানার ছিল কিনা। যেহেতু প্যানক্রিয়াসটা একটু কঠিন, সেজন্য সবার আগ্রহটা একটু কম থাকতে পারে, আর এখানে ছবিগুলো দেখানো যাচ্ছে না বলে আসলে ভালো করে ওভাবে বোঝানো যাচ্ছে না, এটা একটা সমস্যা। ওকে, তাহলে আমি আজকের মতো বিদায় নিচ্ছি, সবাইকে শুভরাত্রি। আমরা পরবর্তীতে যে ক্লাসগুলো নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে ব্রেস্ট এবং এন্ডোক্রাইন। আমাদের নেক্সট উইক থেকে এই ক্লাসগুলো হবে ব্রেস্ট এবং এন্ডোক্রাইন, আমরা এই শিডিউলটা তোমাদেরকে জানিয়ে দেবো। তো সবাইকে শুভরাত্রি, ধন্যবাদ।